আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة أجر عظيمة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই লেকচারের টপিকটা হচ্ছে উইমেন্স রাইট ইন ইসলাম, প্রোটেক্টেড অর সাবজুগেটেড। অক্সফোর্ড ডিকশনারিতে নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে, সেই অধিকার যেটা নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান। নারীর অধিকার সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারি এটাই বলছে, যে অধিকারগুলো নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান। আমি এখানে সেই ধরনের কিছু বিজ্ঞানী আর অভিজ্ঞ তথাকথিত এক্সপার্টদের বিভিন্ন আইডিয়া এবং মন্তব্যের উপর খুব একটা গুরুত্ব দিতে চাচ্ছি না, যে তাদের মতে একজন মহিলাকে কিভাবে জীবনযাপন করা উচিত। আমি সেগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব, যেগুলো বাস্তবের বিভিন্ন অভিজ্ঞতা এবং ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ অভিজ্ঞতা আর সামগ্রিক সত্য, এই দুটো দিয়েই আমরা কোনো একটা থিওরির সত্যতা যাচাই করতে পারি। আমাদের বুদ্ধিমত্তাকেও চেক করে দেখব। অনেক সময় আমাদের মনও ভুল বুঝতে পারে। সত্যি বলতে, একটা সময় ছিল যে সময় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকেরা তারা ভাবত আমাদের পৃথিবী সমতল। যদি আমরা মেনে নেই যে পশ্চিমা মিডিয়া ইসলামে নারীর যে ছবিটা তুলে ধরেছে সেটা সত্যি, তাহলে এটাও মেনে নিতে হবে যে ইসলামে নারীরা নিপীড়িত হয়, তাদের অধিকারগুলো রক্ষা করা হয় না। সত্যি বলতে, পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে থাকে সেটা একটা ছদ্মবেশ। এটা নারীর শরীরকে অবমাননা করে, তার সম্মান কেড়ে নেয়, আত্মাকে অধপতনে নিয়ে যায়। পশ্চিমা সমাজ বলে তারা নারীকে অনেক উপরে তুলেছে, কিন্তু আসলে তারা নারীকে নামিয়ে এনেছে উপপত্নীর পর্যায়ে, রক্ষিতার পর্যায়ে। তারা সমাজের প্রজাপতি, ভোগের বস্তু, সেক্স মার্কেটিয়ার আর অসুস্থ বিনোদন পিয়াসীদের হাতের খেলার পুতুল। আর এসব কিছু লুকানো থাকে আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার পেছনে। ইসলাম 1400 বছর আগেই নারীকে তার প্রাপ্য অধিকারগুলো দিয়েছে। তখন ছিল ইয়ামাল জাহিলিয়া, অর্থাৎ অন্ধকার আর অজ্ঞানতার যুগ। ইসলাম সেই সময় নারীকে প্রাপ্য অধিকার দিয়েছে। যদি পেছনে ফিরে ইতিহাস পর্যালোচনা করেন, ব্যাবিলনের সভ্যতার ইতিহাস যদি পড়েন, সে সময় যদি কোনো পুরুষ কাউকে হত্যা করত, তখন সেই পুরুষের বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর যদি আপনারা গ্রিক সভ্যতার ইতিহাস পড়েন, তাদের পৌরাণিক গল্পে একটা ক্যারেক্টার আছে, তার নাম প্যান্ডোরা। সে একজন মহিলা, আর তার কারণেই সমাজে সব দুঃখ আর খারাপ জিনিস শুরু হয়েছে। গ্রিক সভ্যতায় নারীদের শুধু যৌন সম্ভোগ আর বিনোদনের কাজে ব্যবহার করা হতো। তারপর রোমান সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন, রোমানরা যখন সবচেয়ে সভ্য জাতি বলে পরিচিত ছিল,
সে সময় একজন পুরুষ তার স্ত্রীকে মেরে ফেলতে পারত, সেখানেও নারী ছিল ভোগের সামগ্রী, নগ্নতা আর অশ্লীলতা ছিল তাদের কমন। এরপর মিশরীয় সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন তারা মনে করত নারী হচ্ছে শয়তানের প্রতীক। তারপর কোরআন নাযিল হওয়ার পর আগে আরবের ইতিহাস দেখেন, প্রায় দেখা যেত কোনো মেয়ে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করলেন, কোরআন নাজিল হওয়ার পর আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার পর, আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের শিক্ষার পর নারীরা প্রাপ্য অধিকার পেল, সমাজে তাদের অবস্থানও উন্নত হলো। চিন্তা করেন সেই অজ্ঞতার যুগেও, যেটাকে বলা হতো ইয়ামুল জাহিলিয়া, সেই সময় আরবরাই ছিল সবচেয়ে অজ্ঞ। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর মহিলারা তাদের প্রাপ্য সম্মান পেল। এখন ইসলামে নারীর অধিকার সম্পর্কে বলার আগে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই। বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 20-25% হচ্ছে মুসলিম। পৃথিবীর মোট জনসংখ্যার 4/1 অথবা 5/1 মুসলিম। কিছু মুসলিম সমাজ তারা ইসলামের কাছাকাছি আছে, অন্যান্য মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গেছে। যদি কেউ ইসলামে নারীর অধিকার সম্পর্কে জানতে চায়, তাহলে কোনো একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখলে হবে না। ইসলামে নারীর অধিকার, সেটার ভিত্তি হতে হবে ইসলামের সব খাঁটি উৎসগুলো। ইসলামের খাঁটি উৎসগুলো হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ তাআলা প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলি। তাহলে ইসলাম ধর্মে নারীর অধিকার, এটার ভিত্তি হতে হবে শুধুমাত্র ইসলাম ধর্মের খাঁটি উৎসগুলো, অর্থাৎ পবিত্র কোরআন আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো। কোরআনের আয়াতগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না, সহিহ হাদিসগুলো এমন হবে না। কোরআন আর সহিহ হাদিস, এদের কথাগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না। তারপরও আমরা দেখি মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে নারীদের বিভিন্ন অধিকারের ব্যাপারে এখনো অনেক মতভেদ আছে। এর প্রধান কারণ হচ্ছে এই বিশেষজ্ঞরা কোরআনের একটা আয়াতের উপর জোর দেন, অন্য সবগুলো আয়াতকে ভুলে যান। পবিত্র কোরআনের সব কথাগুলোই গুরুত্ব দিতে হবে, আর যদি সবগুলো আয়াতকে গুরুত্ব দেন তাহলে বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে। একজন সত্যিকারের মুসলিম, হোক সে নারী বা পুরুষ, তার দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। বিখ্যাত হওয়া বা উদ্দেশ্য চরিতার্থ করাটা লক্ষ্য হওয়া কারো উচিত না। প্রত্যেকটা মুসলিম হোক পুরুষ বা মহিলা, তার লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ ও নারী সমান, তবে সমান হওয়া মানেই কিন্তু একই রকম এমন না। তারা সমান কিন্তু তারা একই রকম না। পুরুষ এবং নারী এদের বায়োলজিক্যাল গঠনটাই আলাদা, তাদের পার্থক্য আছে। পুরুষ আর নারীর বায়োলজিক্যাল গঠন অনুযায়ী, তাদের শারীরিক গঠন অনুযায়ী, তাদের মানসিক গঠন অনুযায়ী, তাদের সামগ্রিক গঠন অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীদের আলাদা আলাদা রোল বা ভূমিকা দিয়েছেন। অনেক ক্ষেত্রেই এগুলো একই রকম, কোনো পার্থক্য নেই। কখনো কখনো এগুলোর পার্থক্য থাকে, এর কারণ হলো বায়োলজিক্যাল পটভূমিকা, শারীরিক পটভূমিকা, মানসিক পটভূমিকা, সামগ্রিক পটভূমিকা। তিনি আমাদের স্রষ্টা, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। ইসলামে নারীর অধিকার, এটাকে আমি 6টা ক্যাটাগরিতে ভাগ করেছি। ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার, ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার, ইসলামে নারীর সামাজিক অধিকার, ইসলামে নারীর শিক্ষা গ্রহণের অধিকার, ইসলামে নারীর আইনগত অধিকার এবং ইসলাম ধর্মে নারীর রাজনৈতিক অধিকার। নারীর অধিকারকে আমি এই 6টা ভাগে
ভাগ করেছি। প্রথমে আমরা জানব ইসলাম ধর্মে নারীর আধ্যাত্মিক অধিকার সম্পর্কে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, বিশেষ করে পশ্চিমাদের মধ্যে, যে ইসলাম ধর্মে বেহেস্তে যেতে পারবে শুধু পুরুষরা, নারীরা না, শুধু পুরুষরা যেতে পারবে। এই ভুল ধারণাটা পবিত্র কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে দূর করে দেয়া যেতে পারে। সূরা নিসার 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা নাকীরা। তোমাদের মধ্যে যদি কেউ কোনো সৎ কাজ করে, হোক সে পুরুষ অথবা নারী, যদি সে মুমিন হয় তাহলে সে জান্নাতে দাখিল হবে, তাহলে সে বেহেশতে যাবে এবং তাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না। এই কথাটা আবারও আছে সূরা নাহলের 97 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ সৎ কাজ করে, হোক সে পুরুষ অথবা নারী, যদি সে মুমিন হয় আমি নিশ্চয়ই তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেব এবং নিশ্চয়ই তাকে পবিত্র জীবন দান করব। এই দুটো আয়াতে একেবারে পরিষ্কার করেই বলা হয়েছে, কেউ বেহেশতে যেতে গেলে তাকে মুমিন হতে হবে এবং সৎ কাজ করতে হবে, ঈমান আর আমালিস সালিহাত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানুষ জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং সেই ব্যক্তি হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তার মানে একজন পুরুষের সঙ্গী অর্থাৎ নারী, তাদের সৃষ্টি করা হয়েছে পুরুষের মতো একই রকম আত্মা দিয়ে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা শুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাতরু সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসকুম আজওয়াজা। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, তোমাদের মধ্য থেকেই তিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। তার মানে আধ্যাত্মিক দিক থেকে একজন পুরুষ এবং নারী সমান। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুম্মা সাওয়াহু ওয়া নাফাকা ফিহি মিন রুহিহি। তারপর আল্লাহ তাকে সুঠাম করে সৃষ্টি করলেন এবং তাতে ফুঁকে দিয়েছেন তাদের রূহ। এরপর সূরা হিজারও একই কথা আছে, এই সূরার 29 নম্বর আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সুঠাম করে গঠন করেছেন এবং তাদের মধ্যে ফুঁকে দিয়েছেন রূহ, এরপর তারা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে। আল্লাহ আমাদের শরীরে রূহ ফুঁকে দিয়েছেন, এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন? এর মানে এমন না যে আল্লাহ এই পৃথিবীতে নেমে এসেছিলেন কোনো মানুষ বা অন্য কিছু রূপে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের জ্ঞান সব মানুষকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জ্ঞান সব মানুষকে দিয়েছেন, পুরুষ নারী সবাইকে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি তো আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এছাড়াও পবিত্র কোরআনে আছে, সব আদম সন্তানেরাই, পৃথিবীর সব আদম সন্তান, হোক পুরুষ বা নারী, সবাইকেই সম্মান দেয়া হয়েছে। হোক সেই আদম সন্তান কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আল্লাহ তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন। হতে পারে সে হয়তো আমেরিকায় থাকে, ইংল্যান্ডে, কানাডায় অথবা ইন্ডিয়ায় বা সৌদি আরবে, আল্লাহ তাআলা সব আদম সন্তানকেই মর্যাদা দিয়েছেন। পৃথিবীতে বেশ কিছু ধর্ম আছে যারা বিবি হাওয়া আলাইহিস সালামকে দোষ দিয়ে থাকে যে তিনি আদম আলাইহিস সালামকে গন্ধম ফল খেতে প্রলুব্ধ করেছিলেন, এই কারণেই মানুষ পাপের ভেতরে জন্ম নেয়। আপনারা বাইবেল পড়লে দেখবেন জেনেসিসের 3 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ইভ
অথবা বিবি হাওয়া, তিনি আদম আলাইহিসসালামকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন, আর সেই কারণেই আমরা মানুষরা পাপের ভেতরে জন্ম নেই। কোরআনে এমন একটা আয়াতও নেই যেটা শুধুমাত্র বিবি হাওয়াকে দায়ী করেছে, বিবি হাওয়া বা ইভ। কোরআন এটার জন্য দুজনকেই দায়ী করেছে, আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম দুজনকে দায়ী করেছে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা আরাফের 19 নম্বর থেকে 27 নম্বর আয়াতে বলা হয়েছে, আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, দুজনকেই ক্ষমা করা হয়েছিল। কোরআনে দুজনকেই সমানভাবে দায়ী করা হয়েছে। কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে এই দায়টা শুধুমাত্র ইব বা বিবি হাওয়ার উপর চাপানো হয়েছে। তবে কোরআনে আরেকটা আয়াত আছে, সূরা তাহার 121 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন। তবে কোনো আয়াতে শুধুমাত্র বিবি হাওয়াকে একা দোষ দেওয়া হয়নি। আর সামগ্রিকভাবে দেখলে এমন একটা আয়াত পাবেন না, পুরো কোরআন পড়লে দেখতে পাবেন যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, দুজনকে ক্ষমা করা হয়েছিল। এরপর যদি বাইবেল পড়েন, বুক অফ জেনেসিস 3 নম্বর অধ্যায়ের 16 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ঈশ্বর বলছেন নারীদের উদ্দেশ্যে, আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব, তোমরা প্রসবের সময় কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছায় চলবে, তারা তোমাদের শাসন করবে। তাহলে বাইবেলের কথা অনুযায়ী গর্ভধারণ করা হলো ঈশ্বরের একটা অভিশাপ, এটা একটা শাস্তি। ঈশ্বর বলেছেন আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব এবং তোমরা সন্তান প্রসবের সময় কষ্ট পাবে। যেন ঈশ্বর নারীদেরকে একটা শাস্তি দিচ্ছেন, গর্ভধারণ যেন অভিশাপ, একটা শাস্তি। আর তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছা অনুযায়ী চলবে, তারা তোমাদের শাসন করবে। আপনারা কোরআন পড়লে দেখবেন সম্পূর্ণ উল্টো জিনিস, কোরআন সম্পূর্ণ বিপরীত কথা বলছে। কোরআন নারীর এই গর্ভধারণকে সম্মান দিয়েছে। পবিত্র কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাকে ধারণকারী গর্ভকে শ্রদ্ধা করো। এরপর সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি, অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে তারপর অনেক কষ্টের সাথে জন্ম দেয়। কোরআন বলছে বাবা মাকে শ্রদ্ধা করো, বিশেষ করে তোমার মাকে, কারণ এজন্য তিনি কষ্ট করেন, অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেন, তোমার জন্ম দেন। এরপর পবিত্র কোরআনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি, মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। তার মানে যেহেতু মা অনেক কষ্ট করে গর্ভে ধারণ করে, অনেক কষ্ট করে আমাদের জন্ম দেন, এজন্যই পবিত্রকরণ বলছে মাকে সম্মান করো। এটা নারীর সম্মান বাড়িয়েছে, গর্ভধারণ নারীকে ছোট করে না, উপরে তোলে। পবিত্রকরণ পড়লে দেখবেন পবিত্রকরণে বলা হয়েছে যে আল্লাহ কিভাবে মানুষকে বিচার করবেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, তারপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকওয়া। যে জিনিসটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের থেকে আরেকজন মানুষকে আলাদা করে দেখবেন, সেটা হচ্ছে তার লিঙ্গ না, তার গোত্র না, তার গায়ের রং না, তার সম্পদ না, তার বয়স না, সেটা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। আল্লাহ যে জিনিসটা দিয়ে একজন মানুষের থেকে অন্য মানুষকে পার্থক্য করবেন, সেটা আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা, সেটা কখনোই লিঙ্গ না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইমরানের 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো পুরুষ অথবা নারীর কর্মকে বিফল করি না।
আল্লাহ তাআলা বলেছেন, কর্মনিষ্ঠ কারো কাজকে আমি কখনোই বিফল করি না, হোক সে একজন পুরুষ অথবা একজন নারী, তোমরা তো একে অপরের অংশ। পুরুষ এবং নারীর আধ্যাত্মিক অবস্থান সম্পর্কে খুব সংক্ষেপে বলা হয়েছে সূরা আল আহজাবে। এই সূরার 35 নম্বর আয়াতে আছে, এই আয়াতটা আমার লেকচারের শুরুতে বলেছিলাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত পুরুষ এবং নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী পুরুষ এবং নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াতি, বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ এবং দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি, সাওম পালনকারী পুরুষ এবং নারী, ওয়াল হাফিজিনা ফুরুজুম ওয়াল হাফিজাতি, যৌনাঙ্গের হিফাজতকারী পুরুষ এবং নারী, ওয়াজ যাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাতি, আল্লাহ তাআলাকে অধিকভাবে স্মরণকারী পুরুষ এবং অধিকভাবে স্মরণকারী নারী, আদাল্লাহু লাহু মাগফিরাত আজরান আযীমা, এদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। আল্লাহ বলেছেন যে আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, যৌনাঙ্গের হিফাজতকারী পুরুষ এবং নারী, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে স্মরণকারী পুরুষ এবং নারী, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান। কোরআনের এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর আধ্যাত্মিক দায়িত্বগুলি একই, দুজনেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, বিশ্বাস আনতে হবে, দুজনকেই অনুগত হতে হবে, দুজনকেই সত্যবাদী হতে হবে, দুজনকেই ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল আর অধ্যবসায়ী, দুজনেই ইবাদত করবে, দুজনেই দান করবে, দুজনেই রোজা রাখবে, দুজনেই আল্লাহ তাআলাকে স্মরণ করবে। কোরআনের এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান। এখন যেহেতু কোরআন বলছে যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান, তাহলে আপনি কি বলবেন, ইসলামে নারীদের অধিকারগুলো কি রক্ষা করা হয়েছে নাকি তাদের নিপীড়ন করা হচ্ছে? আসুন এবারে ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি। ইসলাম নারীকে তার অর্থনৈতিক অধিকার দিয়েছে 1400 বছর আগে, পশ্চিমা সমাজের 1300 বছর আগে। কোরআন যখন নাজিল হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়ত পেলেন, তখন থেকে প্রাপ্তবয়স্ক নারী, হোক সে বিবাহিত বা অবিবাহিত, সে অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে পারে অথবা সেটা বিক্রি করে দিতে পারে। ইতিহাস পড়লে দেখবেন পশ্চিমা সমাজ যখন প্রথমবারের মতো পারমিশন দিল যে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে বা বিক্রি করতে পারবে, সেটা 1870 সালে। এটা ছিল স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট। আর এই স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট এটাকে সংস্করণ করা হয় 1897 সালে। চিন্তা করেন, ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে পশ্চিমা সমাজের 1300 বছর আগে। ইসলামে একজন নারী অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তায় থাকে। বিয়ে হওয়ার আগে সেই নারীর দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের উপর থাকে, বিয়ে হওয়ার পরে দায়িত্ব হলো তার স্বামী অথবা তার ছেলে, তারাই তার অর্থনৈতিক বিষয়গুলো দেখবে, থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সব দায়িত্ব পালন করবে, জীবিকার জন্য তাকে কাজ করতে হবে না, অর্থনৈতিকভাবে সে নিরাপদ থাকবে।
পরিবারে অর্থ উপার্জনের দায়িত্বটা থাকে পুরুষের উপর। ইসলামে অর্থ উপার্জনের দায়িত্বটা দেয়া হয়েছে পুরুষদের। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে সেই মহিলা কাজ করতে চাচ্ছে, সে কাজ করতে পারবে, তবে শর্ত হচ্ছে সেটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী, সে হিজাব পালন করবে, তারপর কোরআন এবং সহি হাদিস মেনে চলবে। কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মেয়েদের কাজ করতে নিষেধ করেছে, তবে সেটা হতে হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী। এরকম কিছু প্রফেশন আছে যেগুলো নারীদের জন্য নিষিদ্ধ, যে প্রফেশনে তাদের শরীর দেখাতে হয়, যেমন ধরেন মডেলিং, অভিনয়, ড্যান্সিং, এই প্রফেশনগুলো মেয়েদের জন্য হারাম, এগুলো নিষিদ্ধ। এছাড়াও কিছু পেশা আছে যেগুলো নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ করা হয়েছে, যেমন ধরেন মদের বারে কাজ করা, জুয়ার আড্ডায় কাজ করা, অসৎ কোনো ব্যবসা করা, প্রতারণা, ঘুষ দেয়া, এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আবার কিছু পেশা আছে যেগুলো ভালো, মেয়েরা এরকম পেশায় যেতে পারে, তাহলে পেশার ক্ষেত্রে যদি এই শর্তগুলো পূরণ করা হয় সেটা করা যেতে পারে। যেমন ধরেন তারা রান্নাঘরে রান্না করতে পারে, তারপর সেলাই করা, কাপড় বোনা, এমন জায়গায় কাজ করতে পারে যেখানে নারী পুরুষের জায়গা আলাদা আছে, যাতে শালীনতা বজায় থাকে, হিজাব পালন করতে পারে তারা। এছাড়াও আরও কিছু পেশা আছে, যেমন শিক্ষকতা, তারা ডাক্তার অথবা নার্স হতে পারে। যদি আমি চাই আমার স্ত্রী, আমার মা অথবা মেয়ে হিজাব পালন করবে, তাহলে তাদেরকে সবাই শ্রদ্ধা করবে, সবাই তাদের সম্মান করবে। তবে ইসলামে একটা জিনিস দেখবেন, নারীরা অর্থনৈতিকভাবে নিরাপদ, তাকে জীবিকার জন্য কাজ করতে হবে না, পরিবারের পুরুষরাই তাদের অর্থনৈতিক দায়িত্বটা কাঁধে নেবে। বিয়ের আগে তার অর্থনৈতিক যাবতীয় দায়িত্ব পালন করে তার বাবা অথবা তার ভাই, আর বিয়ে হয়ে গেলে দায়িত্ব পালন করে তার স্বামী অথবা তার ছেলে। সব দায়িত্ব, থাকা, খাওয়া, পোশাক, সব দায়িত্ব তাদের উপর, তাকে কাজ করতে হবে না। কিন্তু যদি কাজ করে আর সেই কাজ যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, তখন সে যেটা আয় করবে সেটা ফ্যামিলির পেছনে তাকে খরচ করতে হবে না, টাকাটা সে নিজের জন্য রেখে দিতে পারে, এটা তার অধিকার। কিন্তু যদি সে পরিবারের পেছনে টাকাটা খরচ করতে চায়, তাহলে কোনো সমস্যা নেই, তবে কেউ জোর করতে পারবে না। ইসলাম ধর্মে বিয়ের সময় মেয়েরা আর্থিকভাবে অনেক কিছু পেয়ে থাকে। পবিত্র কোরআনের সূরা নিসার 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা বিয়ের সময় নারীদেরকে তাদের দেনমোহর প্রদান করবে। ইসলাম ধর্মে দেনমোহর, বিয়ের সময় মেয়েদের যে উপহার দেয়া হয়, একটা বিয়ে বৈধ হতে গেলে এটা করা আবশ্যিক। ইসলাম ধর্মে দেনমোহর ছাড়া একটা বিয়েকে বৈধ বলে গণ্য করা হবে না। তবে ইন্ডিয়ান কালচারে আমরা এর উল্টোটাই দেখতে পাই। আমরা দেখি যে হবু স্বামী হবু স্ত্রীর কাছ থেকে অনেক যৌতুক নেয়। ইসলাম ধর্মে এই নিয়মটা তার উল্টো। এখানে পুরুষ তার হবু স্ত্রীকে দেনমোহর হিসেবে কিছু উপহার দিয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম সমাজে আমরা এটাকে একটা প্রহসনে পরিণত করেছি। এখানে অনেকে দেনমোহর ধার্য করে 786 রুপি। 786-তে একজোড়া জুতো ঠিক মতো কিনতে পারবেন না। আবার অনেকে দেনমোহর হিসেবে ধার্য করে 2000, মানে 19 মিসকাল। আমাদের নবীজি মোহর হিসেবে দিয়েছিলেন 19 মিসকাল। আপনি 19 মিসকাল দেবেন যদি নবীজি অথবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহার সমান হয় আপনার সম্পত্তি, সেক্ষেত্রে 19 মিসকাল আপনি দিতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি নবীজির চেয়ে 10 গুণ বা 100 গুণ সম্পত্তি বেশি থাকে, তখন তো আপনাকে দিতে হবে 19 মিসকালের বদলে 190 মিসকাল অথবা 1900 মিসকাল যদি নবীজিকে ফলো করতে চান। অনেকে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করে, হয়তো নিকাহ সম্পন্ন হয় মসজিদে, কিন্তু ওয়ালিমাতে অনেক আড়ম্বর, সে সময় খরচ করে 100,000,000 রুপি, আর বিয়েতে মোহর ধরে 786 রুপি। এভাবে ইসলামকে ঠাট্টা করে। দুর্ভাগ্যজনকভাবে এখনকার অনেক মুসলিম ইন্ডিয়ান কালচার দ্বারা প্রভাবিত হয়ে গেছে। ইন্ডিয়ান কালচার জানেন তো, এখানে একটা মেয়ে
তার হবু স্বামীকে যৌতুক দেয়, একটা বাজার দরও আছে। যদি কোনো গ্র্যাজুয়েটকে বিয়ে করতে চান আপনি, তাহলে হয়তো দিতে হবে 5 লাখ টাকা, 1 মিলিয়নের অর্ধেক। যদি কোনো ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে চান, তাহলে দেবেন 10 লাখ রুপি, পুরো 1 মিলিয়ন। যদি কোনো ডাক্তারকে বিয়ে করতে চান, হয়তো দিতে হবে 15 লাখ টাকা, 1.5 মিলিয়ন টাকা। যেন বাজারে কোরবানি গরু ছাগল বিক্রি করা হচ্ছে। ইসলাম ধর্মে হবু স্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হারাম, এটা নিষিদ্ধ। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দাবি করা দুটোই নিষিদ্ধ এখানে। এভাবে বলতে পারবেন না, ছেলের বাবা এভাবে বলতে পারবে না যে আমার ছেলে ও মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে, আসলে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। অথবা আমার ছেলে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে, মানে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে। ইসলামে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা নিষিদ্ধ। যদি হবু স্ত্রীর বাবা মা নিজে থেকেই কোনো উপহার দিতে চান, সেটাও তাদের নিজের মেয়েকে, তাহলে কোনো সমস্যা নেই। তবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুকের জন্য চাপ প্রয়োগ বা অনুরোধ করতে পারবেন না, এটা নিষিদ্ধ। তাহলে ইসলাম ধর্মে একজন নারী বিয়ের সময় অনেক কিছু পেয়ে থাকে। এছাড়াও কোনো মহিলা, সে অনেক ধনী হতে পারে, অনেক টাকা থাকতে পারে, অথবা হতে পারে সে গরিব। তার স্বামী ধনী অথবা গরিব হতে পারে, তারপরও সেই মহিলার থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছুর দায়িত্ব হচ্ছে তার স্বামীর উপরে। স্বামী বলতে পারবে না আমার স্ত্রী তো ধনী, আমি গরিব, তারপরে এটা তার দায়িত্ব। এছাড়াও কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায়, অথবা কোনো মহিলা যদি বিধবা হয়, সে তখন ইদ্দত পিরিয়ডের জন্য ভরণ পোষণ পায়, ওয়েটিং পিরিয়ড। যদি সে গর্ভবতী থাকে, তাহলে সেই সময়টা থাকে সন্তান প্রসব করা পর্যন্ত, যতক্ষণ না সন্তান জন্ম নিচ্ছে, আর সন্তান জন্মানোর পর থেকে সেই সন্তান বড় হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। এছাড়াও ইসলামে একজন মহিলা উত্তরাধিকারী হতে পারে। অনেক ধর্মে দেখবেন মহিলারা উত্তরাধিকার সূত্রে কিছুই পায় না। সেই মহিলা তার পরিবারের সদস্যদের রেখে যাওয়া সম্পত্তি থেকে কোনো কিছুই পায় না, কিন্তু ইসলামে মহিলারা সম্পত্তি পায়। অনেক অমুসলিম এই ব্যাপারটাতে আপত্তি করে বলতে পারে, ঠিক আছে ইসলামে মেয়েরা সম্পত্তি পায়, কিন্তু তারা কেন অর্ধেক সম্পত্তি পায়? এভাবে বোঝাতে চায় ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে। কিন্তু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা জ্ঞানী। কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, ইসলামে পুরুষরাই সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে থাকে। বিয়ের আগে একজন মহিলার দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের, আর বিয়ের পরে স্বামী অথবা তার ছেলে তার থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ আর অন্যান্য সব খরচ বহন করে। পবিত্র কোরআনে অনেক জায়গায় উত্তরাধিকারের কথা বলা হয়েছে। সূরা বাকারার 180 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 240 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 7-9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদার 106 ও 108 নম্বর আয়াতে বলা হয়েছে, অনেক জায়গায়। তবে সম্পত্তি ভাগ করার বিস্তারিত বিবরণ সূরা নিসার 11-12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন তোমাদের সন্তানদের জন্য যে সম্পদ রেখে যাবে, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান হবে। কেবল কন্যা থাকলে 2 বা ততোধিক, তাহলে সম্পত্তি 2/3, আর একমাত্র কন্যা হলে সে পাবে অর্ধেক। তারপর আরো বলা হয়েছে তোমার সন্তান থাকলে তোমার পিতামাতা প্রত্যেকে 1/6 পাবে, কোনো সন্তান না থাকলে মা পাবে 1/3। তারপর আয়াতটা আরো বলছে তোমাদের স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায়, তার কোনো সন্তান না থাকলে তুমি পাবে অর্ধেক, আর সন্তান থাকলে পাবে 1/4। তোমার স্ত্রীদের জন্য যেটা রেখে যাবে, কোনো সন্তান না থাকলে পাবে 1/4, আর সন্তান থাকলে পাবে 1/8। কনফিউজড হয়ে যাবেন না, বাসায় গিয়ে কোরআন খুলে দেখেন, সূরা নিসার 11-12 নম্বর আয়াত খুললেই দেখবেন, সহজ। আমি মানি বেশিরভাগ ক্ষেত্রেই একজন মহিলা
একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা সমান সম্পত্তিও পায়, যেমন পিতামাতা দুজনে ছয় ভাগের এক ভাগ। পিতামাতা পাবে যদি কোনো সন্তান থাকে, কিন্তু যদি সন্তান না থাকে তাহলে মা পাবে এক তৃতীয়াংশ, তার মানে বাবার দুই গুণ পাবে। তবে আমি এটাও মানি সামগ্রিকভাবে বেশিরভাগ সময় মহিলারা অর্ধেক সম্পত্তি পায়, পুত্র কন্যার চেয়ে দ্বিগুণ পায়, স্বামী স্ত্রীর চেয়ে দ্বিগুণ পায় বেশিরভাগ সময়ে। এর পেছনে যুক্তিটা কি? যুক্তিটা আমি আগেও বলেছি, কারণ অর্থনৈতিক দায়িত্বগুলো পালন করে পুরুষরাই। ধরেন একজন লোক মারা গেল, আর অন্য লোকদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার পর থাকলো $150,000 অথবা $150,000, এটা আছে সন্তানদের জন্য। অন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি ভাগ করার পরে যদি $150,000 বা $150,000 থাকে, আর ধরেন সেই লোকের একটা মেয়ে আর একটা ছেলে ছিল, ছেলে পাবে $1,00,000 বা $1,00,000, আর মেয়ে পাবে তার $50,000 বা $50,000। লোকে বলবে এটা অবিচার, মেয়ে কেন এর অর্ধেক পাবে? এর পেছনে যুক্তিটা হচ্ছে পুরুষরাই অর্থনৈতিক দায়িত্ব পালন করে। এবার আপনাকে প্রশ্ন করি, আপনি কোন সম্পত্তিটা নেবেন, $1,00,000 বা $1,00,000, আর তার মধ্যে থেকে 80-90% পরিবারের পেছনে খরচ করবেন যদি আপনি পুরুষ হন, নাকি এই সম্পত্তিটা নেবেন $50,000 বা $50,000, আর সেখান থেকে একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করতে হবে না? আপনি পুরুষ হলে এখানে পাবেন $1,00,000 বা $1,00,000, তার 80-90% পরিবারে খরচ করলেন, তাহলে বাকি থাকলো কি, $10,000-$20,000 বা টাকা। যদি মহিলা হন তাহলে পাবেন $50,000 বা টাকা, পুরো টাকাটা নিজের জন্য রাখবেন। তাহলে কি $1,00,000 সম্পত্তি নেবেন, $10,000-$20,000 বাঁচাতে পারবেন, নাকি আপনি $50,000 সম্পত্তি নেবেন তাহলে পুরোটাই আপনার কাছে থাকবে? যদি আল্লাহ দুজনকে সমান সম্পত্তি দিতেন তাহলে আমাকে আরেকটা লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার। আল্লাহ আমাদের অধিকার দিয়েছেন, সেখানে দায়িত্ব আছে, তিনি অর্থনৈতিক সব দায়িত্ব দিয়েছেন পুরুষের উপর, তাই ঠিক করে দিয়েছেন পুরুষরা দ্বিগুণ পাবে, তা না হলে অবিচার করা হয়ে যেত। পবিত্র কোরআনের সূরা নিসার 40 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণও জুলুম করেন না। এখন যদি কারণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্রষ্টার নির্দেশটাই সবচেয়ে সেরা। যেহেতু ইসলামে একজন মহিলা একজন পুরুষের চেয়ে অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তা পায়, তাহলে আপনি কি বলবেন, ইসলামে মহিলাদের অধিকার কি সংরক্ষিত নাকি তারা অত্যাচারিত? আসুন এবারে ইসলামে নারীর সামাজিক অধিকার নিয়ে কথা বলি। আমি ইসলামে নারীর সামাজিক অধিকারকে চারটা ক্যাটাগরিতে ভাগ করেছি। ইসলাম ধর্মে কন্যার অধিকার, ইসলাম ধর্মে স্ত্রীর অধিকার, ইসলাম ধর্মে মায়ের অধিকার এবং ইসলাম ধর্মে বোনের অধিকার। প্রথমে আমরা ইসলামে কন্যার অধিকার নিয়ে কথা বলবো। কোরআন মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেছে, অথবা মেয়ে ভ্রূণ। পবিত্র কোরআনের সূরা তাকবীরের 8-9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হয় সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। কোরআন মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যা করাকে নিষিদ্ধ করেছে। কোরআন শুধু মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেনি, কোরআন সব ধরনের শিশু হত্যাকে নিষিদ্ধ করেছে, হোক সেটা ছেলে অথবা মেয়ে। পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিক দেন। এরপর পবিত্র কোরআনে সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের এবং তোমাদের রিজিক দেন। শিশু হত্যা করা একটা গুরুতর পাপ। একবার বিবিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল, নাম ছিল অ্যাসাইনমেন্ট।
টাইটেল ছিল লেট হার ডাই। অনুষ্ঠানটা করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক, একজন ব্রিটিশ সাংবাদিক এমিলি বেকানন। তিনি ইংল্যান্ড থেকে এসে ইন্ডিয়াতে একটা জরিপ করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে 3000 বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে। এই নাম্বারটাকে যদি 365 দিয়ে গুণ করেন, এক বছরে যতগুলো দিন থাকে, তাহলে দেখতে পাবেন যে প্রতি বছর শুধু ইন্ডিয়াতে এই 10 লক্ষেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 10টা জীবিত মেয়ে সন্তানের মধ্যে তামিলনাড়ু সরকারি হাসপাতালেই 4 জনকে মেরে ফেলা হচ্ছে। এছাড়াও দেখবেন বড় বড় বিলবোর্ড আর হোর্ডিং, এগুলো দেখতে পাবেন রাজস্থান আর তামিলনাড়ুতে 500 টাকা খরচ করে ভবিষ্যতে 5 লক্ষ টাকা বাঁচান। তার মানে 500 টাকা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন যে সন্তানটা মেয়ে হবে তাহলে অ্যাবর্শন করান। মেয়ে হলে তাকে বড় করতে 100,000 টাকা লাগবে আর যৌতুকে যাবে 100,000 টাকা। 500 টাকা খরচ করে ভবিষ্যতে 500,000 টাকা বাঁচান। শুনতে খুব ভালো। এই মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা হয় বলেই আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে পুরুষ আর নারীর অনুপাতটা এটাতে ব্যালেন্স নেই। 1901 সালের আদমশুমারি অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে সে সময় মহিলার সংখ্যা 972 জন 1901 সালের আদমশুমারি অনুযায়ী। তারপর বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে, এখন আগে থেকে জানা যায় সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে আর মেয়েদের উপর অত্যাচারও বেড়ে যাচ্ছে। 1981 সালের আদমশুমারি অনুযায়ী ইন্ডিয়াতে 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা 934 জন। তারপর 1991 সালের আদমশুমারি 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা 927 জন। তাহলে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে, মেয়েদের উপর অত্যাচারও বাড়ছে। আমি আগেও বলেছি পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে, এই স্বাধীনতা আসলে নারীর শরীরকে অবমাননা করে, তার সম্মান কেড়ে নেয়, তার আত্মাকে কলুষিত করে। যদি এই মেয়ে শিশু আর মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা বন্ধ হয় তাহলে ইন্ডিয়াতেও 20-30 বছর পরে পুরুষ আর নারীর অনুপাত ইনশাল্লাহ সমান হয়ে যাবে। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মেয়ে শিশু হত্যাকে নিষিদ্ধ করেছেন এমন না, মেয়ে সন্তান জন্মানোর খবরে যারা দুঃখ পায় তাদেরকেও তিনি তিরস্কার করেছেন। পবিত্র কোরআনের সূরা নাহলের 58 আর 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের মধ্যে কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তার মুখ কালো হয়ে যায়, সে তখন মনে মনে খুব কষ্ট পায় আর সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও তাকে কি বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে। আহ, কি জঘন্য চিন্তা! যদি কেউ মেয়ে সন্তান জন্মানোর খবরে দুঃখ পায় কোরআন তাকেও তিরস্কার করেছে। হত্যা অনেক পরের কথা, যদি মেয়ে সন্তান জন্মানোর খবর শুনে দুঃখ পান আল্লাহ তাআলা সেটাও পছন্দ করেন না, তিরস্কার করেছেন, তিরস্কার করেছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে 4 নম্বর খণ্ড, নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর আর যত্নের সাথে বড় করে তাহলে শেষ বিচারের দিন সে আমার এই 2 আঙ্গুলের মতো আমার কাছাকাছি থাকবে। এ সময় তার আঙ্গুল দুটো একেবারে লাগানো ছিল। আরেকটা সহিহ হাদিসে আছে, নবীজি বলেছেন যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে সে বেহেশতে যাবে। আমাদের নবীজি মুখে সমান অধিকার বলার পাশাপাশি তিনি দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিস করেছেন তিনি নিজেও। একবার এক লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলের উপরে বসালো কিন্তু মেয়ের সাথে এমন কাজটা করলো না। নবীজি তখন আপত্তি জানিয়ে বললেন লোকটা সুবিচার করছে না, মেয়েকেও এভাবে চুমু দিয়ে আরেক কোলে বসানো উচিত ছিল।
এবারে আমরা ইসলামে স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করব। পৃথিবীতে এমন অনেক ধর্ম আছে যেখানে মহিলাকে দেখা হয় শয়তানের একটা অস্ত্র হিসেবে, কিন্তু কোরআনে মহিলাদেরকে বলা হয়েছে মহসিনা। মহসিনা এই আরবি শব্দটার অর্থ শয়তানের বিরুদ্ধে দুর্গ। কারণ একজন ধার্মিক মহিলা যে সিরাতুল মুস্তাকিমে আছে, সে তার স্বামীকে বিপথে বা ভুল পথে যেতে বাধা দেবে আর স্বামীকেও সিরাতুল মুস্তাকিমে রাখবে। সেজন্য মহিলাদের বলা হয়েছে মহসিনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ। পবিত্র কোরআনে সূরা নিসার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বিয়ে বা নিকাকে বলা হয়েছে পবিত্র চুক্তি নামা, পবিত্র অঙ্গীকার নামা, পবিত্র চুক্তি স্বামী ও স্ত্রীর মধ্যে। পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গী সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা দয়া সৃষ্টি করেছি। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড বুক অফ নিকাহ 3 নম্বর অধ্যায়ের 5066 নম্বর হাদিস, আমাদের নবীজি বলেছেন, তোমরা যারা তরুণ তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। আমাদের নবীজি আরো বলেছেন, ইসলামে সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। নবীজি বলেছেন, যদি কেউ বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে ফেলল। একবার একটা প্রশ্নোত্তর পর্বে এক লোক জিজ্ঞেস করেছিল, তার মানে কি এই যদি দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিনটাই পূরণ হয়ে যাবে? নবীজি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছেন যে বিয়ে করলে দিনের অর্ধেক পূরণ হবে, বিয়ে করলে রক্ষা পাবেন অবাধ যৌনাচার থেকে, ব্যভিচার থেকে, সমকামিতা থেকে। শুধু বিয়ে করলেই আপনি স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ পাবেন, শুধু বিয়ে করলেই আপনি বাবা বা মায়ের দায়িত্ব পালনের সুযোগ পাবেন। এগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাহলে আপনি একবার বা দুইবার বিয়ে করলেও দিনের মাত্র অর্ধেক। ইসলাম ধর্মে একটা বিয়েকে বৈধ করতে গেলে হবু স্বামী বা হবু স্ত্রীর ছেলে বা মেয়ে দুজনের সম্মতি সমান গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের জবরদস্তি করে নিজের সম্পত্তি বলে মনে করো না। সহিহ বুখারীতে আরেকটা হাদিস বলছে 7 নম্বর খণ্ড বুক অফ নিকাহ 43 নম্বর অধ্যায়ের 5138 নম্বর হাদিস, একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া, সে নবীজির কাছে এসে বলল, আমার বাবা একজন লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে। নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। আরেকটা সহিহ হাদিস, এটা আছে আহমদ ইবনে হাম্বলে 2469 নম্বর হাদিস, এক মহিলা নবীজির কাছে এসে বলল, আমার বাবা মা জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে এক লোকের সাথে আমার বিয়ে দিয়েছে। নবীজি বললেন, তুমি চাইলে সংসার করতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো। এরকম একটা হাদিস সুনান ইবনে মাজা 1875 নম্বর হাদিস, এটা একই হাদিস, এক মহিলা নবীজির কাছে আসলো আর বলল, বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। নবীজি বললেন, তুমি বিয়েতে রাজি হতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো। সেই মহিলা তখন বলল, আমি সংসার করতে রাজি হচ্ছি, কিন্তু আমি চাই যে মেয়েরা জানুক যে বাবা মা তাকে জোর করে অপছন্দের কারোর সাথে বিয়ে দিতে পারবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার 228 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের রয়েছে মর্যাদা। কোরআনের আয়াত অনুযায়ী পুরুষ এবং নারী সমান শুধুমাত্র লিডারশিপ বাদে। কোরআন পরিষ্কার বলেছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। এখন মুসলিমদের মধ্যে অনেকে এই শেষ কথাটার ভুল অর্থ করে যে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে, তারা মনে করে পুরুষরা সুপিরিয়র, তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয়, আর-রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষরা নাকি নারীদের উপরে অবস্থান করে, আল্লাহ বলছেন নারীর উপর পুরুষের মর্যাদা আছে তাহলে পুরুষরা সুপিরিয়র।
তারা কোরআনের যে আয়াতের কথা বলছে সেটা আজকে আমাদের কারি তেলাওয়াত করেছিলেন, সূরা নিসার 34 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আর-রিজালু কাওয়ামুন আলা নিসা, অর্থাৎ পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম। এই আরবি কাওয়াম শব্দটার অর্থ কি? কাওয়াম এই শব্দটা এসেছে আকামা থেকে, যার অর্থ উঠে দাঁড়ানো। যেমন নামাজের সময় ইকামত দিলে আমরা সবাই উঠে দাঁড়াই, তাহলে এই আরবি কাওয়াম শব্দের অর্থ পুরুষদের আরও কিছু দায়িত্ব পালন করতে হবে, তাদের আরও কিছু কর্তব্য পালন করতে হবে মহিলাদের জন্য। এর মানে মহিলাদের উপর কর্তৃত্ব করা না। আর আপনারা তাবরির তাফসিরটা যদি পড়েন, তিনি বলেছেন এই কাওয়াম শব্দের অর্থ আরও কিছু বাড়তি দায়িত্ব পালন করা। আর এই আয়াতের প্রথম দিকে বলা হয়েছে আল্লাহ তাআলা পুরুষকে নারীর তুলনায় বেশি শক্তি দিয়েছেন, এই সুবিধা পাওয়ার কারণে পুরুষদের দায়িত্ব হচ্ছে তারা মহিলাদের দেখাশোনা করবে, কর্তৃত্ব ফলাবে না। এছাড়াও পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো যদি তাকে অপছন্দ করো। যদি আপনি আপনার স্ত্রীকে অপছন্দ করেন, তারপরও তার প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখান, সদ্ব্যবহার করো যদি তাকে অপছন্দ করো, যদি অপছন্দ করো তারপরও ভালোবাসা আর সহানুভূতি দেখাও। আর ইসলামে আমরা স্ত্রীকে হাউসওয়াইফ বলে ডাকতে চাই না, হাউসওয়াইফ। হাউসওয়াইফ এটার মানে দাঁড়ায় অনেকটা তার বিয়ে হয়েছে হাউজের সাথে। ইসলাম ধর্মে আমরা এভাবে মনে করি না যে আমার স্ত্রীর বিয়ে হয়েছে আমার ঘরের সাথে। অনেক মহিলাই উত্তর দেন আপনার পেশা কি? হাউসওয়াইফ। আমরা ইসলামে আমাদের স্ত্রীদেরকে বলি হোম মেকার, কারণ তারা আমাদের ঘরকে উন্নত করে। তাই আমি আশা করব যে মহিলারা এখন থেকে যদি কোনো ফর্ম পূরণ করেন, সেখানে পেশার জায়গায় আপনারা আর হাউসওয়াইফ লিখবেন না, এটা দিয়ে বোঝানো হচ্ছে বিয়ে হয়েছে ঘরের সাথে, তার বদলে লিখবেন হোম মেকার, কারণ একজন মহিলা ঘরটা তৈরি করে, উন্নত করে। আর ইসলামে একজন মহিলার বিয়ে মানে কোনো প্রভুর কাছে দাসত্ব না, এখানে তার অধিকার সমান। বিয়ে হলো এক ধরনের পার্টনারশিপ। পবিত্র কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে সূরা বাকারার 127 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ। তার মানে আপনাদের স্ত্রীরা আপনাদের পোশাক আর আপনারা আপনাদের স্ত্রীদের পোশাক। পোশাক পরিচ্ছদের কাজটা কি? পোশাক পরিচ্ছদ পরার কারণ সুন্দর দেখানো, গোপন করা, রক্ষা করা। স্বামী আর স্ত্রী একে অন্যের দোষ গোপন করে, একে অন্যকে সুন্দর করে, সহযোগিতা করে, অনেকটা হাত আর হ্যান্ডগ্লোভসের মতো। আসুন এবারে ইসলামে মায়ের অধিকার নিয়ে বলি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরার 2324 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের একজন অথবা দুজনে বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে কোনো রকম ধমক দিয়ে কথা বলো না, উহ শব্দটাও করো না, বরং সম্মানের সাথে কথা বলো, মমতার সাথে তাদের প্রতি নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে দোয়া করো, তাদের প্রতি দয়া করো, রহমত করো, যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ইবাদত করার পর পরবর্তী কর্তব্য হচ্ছে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। যদি তাদের একজন বা দুজন বৃদ্ধ হয়ে যায়, তাদের উফ শব্দটা বলো না, সম্মানের সাথে কথা বলো, তাদের সাথে নম্র ব্যবহার করো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তাদের দয়া করো, তাদের রহমত করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পবিত্র কোরআনে সুরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়া সুরা আহকাফের 15 নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। এখানে বিশেষ করে মায়ের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সুরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে তোমাকে ধারণ করা গর্ভকে সম্মান করো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অনেক সহিহ হাদিসে আছে, তার একটা সুনান আল নিসাই বুক অব জিহাদ 6 নম্বর অধ্যায়ে 3106 নম্বর হাদিস, আমাদের নবীজি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে এই না যে আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পায়ের নিচের যে ধুলাবালি সেগুলো সব বেহেশত হয়ে যাচ্ছে। নবীজি যখন বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা দিয়ে তিনি বুঝিয়েছেন যদি আপনার মাকে ভালোবাসেন, যদি তাকে শ্রদ্ধা করেন, যদি মায়ের প্রতি অনুগত থাকেন, যদি মায়ের প্রতি দয়া দেখান, ইনশাল্লাহ আপনি বেহেশতে যেতে পারবেন। সহিহ বুখারীর একটা হাদিস 8 নম্বর খণ্ড বুক অফ আদাব বুক অফ গুড ম্যানার্স 2 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার 2 সহিহ বুখারীর নতুন এডিশনে, এটা 5971 নম্বর হাদিস। একজন লোক নবীজির কাছে এসে জিজ্ঞেস করল এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সহানুভূতি দেখাবো। নবীজি উত্তরে বললেন তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে? নবীজি বললেন তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে? নবীজি আবারও বললেন তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে? নবীজি তখন বললেন তোমার বাবাকে। তার মানে ভালোবাসা আর সহানুভূতির 75% পাচ্ছেন মা, আর বাবা পাচ্ছেন 25%। ভালোবাসা সহানুভূতির 4/3 পাচ্ছেন মা, আর 4/1 ভালোবাসা পাচ্ছেন তার বাবা। অন্য কথায় মা এখানে পাচ্ছেন গোল্ড মেডেল, তারপর পাচ্ছেন সিলভার মেডেল, এরপর ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন। বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আসুন এবারে ইসলাম ধর্মে বোনের অধিকার নিয়ে কথা বলি। পবিত্র কোরআনের সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের বন্ধু। তার মানে তারা একে অন্যকে সহযোগিতা করে, স্বামী স্ত্রী না হলে তারা অনেকটা ভাই বোনের মতো। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেছেন সাকাত। এই আরবি সাকাত শব্দের অনেকগুলো অর্থ, একটা হচ্ছে বোন, আরেকটা অর্থ হচ্ছে অর্ধেক। আর আমরা জানি পৃথিবীতে যত মানুষ আছে মোটামুটি ভাবে তার অর্ধেক হচ্ছে পুরুষ আর অর্ধেক মহিলা, অর্ধেক পুরুষ আর বাকি অর্ধেক মহিলা। আর আমাদের নবীজি মহিলাদেরকে বলেছেন বোন। ইসলামে নারীদেরকে সামাজিক অধিকার দেওয়া হয়েছে। এখন আপনি কি বলবেন, ইসলাম ধর্মে নারীদের অধিকার কি রক্ষা করা হয় নাকি তাদের অত্যাচার করা হয়? আসুন এবারে ইসলামে মহিলাদের শিক্ষার অধিকার নিয়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির উদ্দেশ্যে তার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথম যে আদেশটা দিয়েছেন সেই আদেশটা নামাজ পড়ার ব্যাপারে নয়। সেখানে যাকাত দেওয়ার কথা বলেননি, রোজা রাখার কথা বলেননি। প্রথমেই বলেছেন ইকরা, অর্থাৎ পড়ো, ঘোষণা করো, পুনরাবৃত্তি করো। পবিত্র কোরআনের যে 5টা আয়াত সবার প্রথমে নাজিল হয়েছিল, কোরআনে সূরা ইকরার 1-5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি মহিমান্বিত, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। পবিত্র কোরআনে আল্লাহ মানুষকে প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা হলো পাঠ করো, আর এটা পুরুষ নারী উভয়ের জন্যই। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা আছে ইবনে মাজায় 224 নম্বর হাদিস, আমাদের নবীজি বলেছেন তালাবুল ইলম
ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য বাধ্যতামূলক। নবীজি বাবা মাকে নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেক স্বামীর দায়িত্ব তাদের স্ত্রীদের শিক্ষিত করে তোলা, বিশেষ করে ধর্মীয় শিক্ষায়। যদি স্বামী এটা না করে তাহলে সে স্ত্রী কোর্টে গিয়ে কাজীর কাছে শিক্ষার দাবি করতে পারে। যদি স্বামী নিজে শেখাতে না পারে তাহলে সে তার স্ত্রীকে শেখানোর ব্যবস্থা করে দেবে। সহিহ বুখারীর একটা হাদিস, এটা সহিহ হাদিস, এক মহিলা নবীজির কাছে আসলো, তারপর বলল আপনার চারপাশে সব সময় পুরুষরা থাকে, আমাদেরকেও কিছুটা সময় দেন আপনি। নবীজি রাজি হলেন, তারপর থেকে মহিলাদের শিক্ষিত করার জন্য কিছুটা সময় দিলেন তিনি। নবীজি নির্দেশে অনেক সাহাবীও বিশেষ করে মহিলাদের শিক্ষা দিতেন। আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন, 1400 বছর আগে সেই অজ্ঞানতার যুগে ইয়ামুল জাহেলিয়ায়, সেই সময়ে এরকম অনেক মহিলা ছিলেন, অনেক মহিলা যারা বিশেষজ্ঞ ছিলেন। এর সবচেয়ে সেরা উদাহরণটা হল আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীজির স্ত্রী। তার খুব বিখ্যাত একজন ছাত্রী, তার নাম হলো আরওয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বড় কোনো বিশেষজ্ঞকে আমি দেখিনি পবিত্র কোরআনের শিক্ষার উপর, ফরজ পালনের উপর, হালাল এবং হারাম জিনিসের উপর, সাহিত্য আর কবিতার উপর, আরব ইতিহাস আর বংশলতিকার উপর। আর আপনারা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সিরাত পড়েন তাহলে দেখবেন যে নবীজির ইন্তেকালের পর তিনি অনেক দিন বেঁচে ছিলেন, তিনি অনেক সাহাবীকে পথনির্দেশ দিয়েছেন, এছাড়াও তিনি খোলাফায়ে রাশেদিনদের সবাইকে গাইড করেছেন। অনেক সময় বিদেশি লোকজন নবীজির কাছে এসে ঔষধপত্র ইত্যাদি নিয়ে আলোচনা করত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্মরণশক্তি খুবই ভালো ছিল, তিনি সেগুলো মনে রাখতেন। তিনি ম্যাথসের উপরও একজন এক্সপার্ট ছিলেন। আর নবীজির ইন্তেকালের পর অনেক সাহাবি তার কাছে আসতেন, বিশেষ করে উত্তরাধিকারের ব্যাপারে, সম্পত্তি ভাগের ব্যাপার নিয়ে, কারণ তিনি অঙ্কে খুব ভালো ছিলেন। ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছেন, তিনি 88 জন বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছিলেন, তাহলে বলা যায় তিনি বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ। আর শুধুমাত্র তার তদারকিতে 2210টা হাদিস লিপিবদ্ধ করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এগুলোর বর্ণনা দিয়েছেন। এরপর বলা যায় উম্মে সালমার কথা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীজির স্ত্রী ছিলেন। আর ইমাম আল নওভির মতে উম্মে সালমা শিক্ষিত মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন। আর ইবনে হাজার তার মতে উম্মে সালমা ইসলামের একজন অথরিটি। এছাড়াও আছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীজির স্ত্রী। ইমাম নওভি তাকে বলেছেন একজন জ্ঞানী মহিলা। এছাড়াও সে সময় ছিলেন ফাতিমা বিনতে কায়েস, তিনি নবীজির একজন সাহাবিয়া ছিলেন, তিনি অনেক কিছু জানতেন। তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে একবার ফিকা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন একটা মত দিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারা আপত্তি জানালেন, কিন্তু ভুল প্রমাণ করতে পারেননি তারা, তিনি এতটাই জ্ঞানী ছিলেন। এছাড়াও বলা যায় উম্মে সুলাই রাদিয়াল্লাহু আনহার কথা, তিনি ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি খুব বিখ্যাত সাহাবী ছিলেন। ইবনে হাজারের কথা অনুযায়ী তিনি বলেছেন যে ইনি খুব জ্ঞানী মহিলা ছিলেন। ইমাম আল নওভি তাকে বলেছেন ইসলামের অথরিটি। এরপর উম্মে তারদার কথা বলা যায়, তিনি আবু তারদার স্ত্রী ছিলেন। ইমাম বুখারী তিনি সহিহ বুখারীতে উম্মে তারদাকে বলেছেন হাদিসের উপর একজন অথরিটি। এরপর আরো বলা যায় সাইদা নাফিসার কথা,
সাইদা নাফিসা, তিনি খুব জ্ঞানী ছিলেন, আর অনেককেই তিনি শিক্ষা দিয়েছেন। তার ছাত্রদের একজন হলেন ইমাম শাফি রহিমুল্লাহ। এছাড়াও বলা যায় আয়েশা বিনতে সাদের কথা, ইনিও জ্ঞানী ছিলেন, তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ। আর তার ছাত্রদের মধ্যে একজন হলেন ইমাম মালিক রহিমুল্লাহ। চিন্তা করেন, সেই অজ্ঞতার যুগে ইয়ামুল জাহেলিয়ায় অনেক মহিলা ছিলেন যারা বিশেষজ্ঞ। সেই আমলে মানুষ পড়াশোনাই করত না, আর চিন্তা করেন সেই আমলে এমন অনেক মহিলা বিশেষজ্ঞ ছিলেন। আসুন এবারে ইসলামে নারীর আইনগত অধিকার নিয়ে আলোচনা করি। আইনের চোখে পুরুষ নারী উভয়ই সমান, যদি তারা কোনো অন্যায় করে থাকে দুজনেই সমান শাস্তি পাবে। যেমন ধরেন, একজন পুরুষ কোনো নারীকে হত্যা করলে সেই পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, একজন নারী কোনো পুরুষকে হত্যা করলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে কিসাসের আইন অনুযায়ী। পবিত্র কোরআনের সূরা বাকারার 178 179 নম্বর আয়াতে এটা আছে। এছাড়াও যদি শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, হতে পারে সেটা তার চোখ, কান অথবা হাত, হতে পারে সে পুরুষ অথবা নারী, ছেলে অথবা মেয়ে, দুজনের ক্ষেত্রে একই শাস্তি। আবার ধরেন কেউ কাউকে হত্যা করলো, আর নিহতের পরিবার যদি এর বদলে ক্ষতিপূরণের টাকা নিতে রাজি হয়, তখন এটা ব্যাপার না যে কে ক্ষমা করছে, পুরুষও হতে পারে নারীও হতে পারে, উভয়ই সমান এবং উভয়েরই ক্ষমা করার অধিকার আছে। ইসলাম ধর্মে পুরুষ বা নারী অন্যায় করলে তাদের শাস্তি একই রকম হবে। পবিত্র কোরআনে সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর এবং নারী চোর, তাদের হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শ দণ্ড। যদি কেউ চুরি করে, হতে পারে সে পুরুষ অথবা মহিলা, দুজনের শাস্তি একই, হাত কেটে ফেলতে হবে। পবিত্র কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যভিচার করেছে, হোক সে কোনো পুরুষ অথবা নারী, হোক সেটা কোনো মেয়ে অথবা ছেলে, প্রত্যেককে 100 করে কষাঘাত করবে। তার মানে যদি কেউ ব্যভিচার করে, হতে পারে সে মহিলা অথবা পুরুষ, দুজনের শাস্তি একই, 100 চাবুক। ইসলাম ধর্মে আইনগতভাবে পুরুষ এবং নারী সমান। ইসলামে মহিলাদের কোনো ব্যাপারে সাক্ষী হওয়ার অধিকার আছে। বেশিরভাগ ধর্মেই একজন মহিলা সাক্ষ্য দেওয়ার অধিকার পায় না। এমনকি ইহুদিদের মধ্যে মাত্র 50-60 বছর আগে 1950 সালের দিকে তারা আলোচনা করছিল যে মহিলাদের সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা। ইসলামে মহিলাদের এই সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে 1400 বছর আগে। আর কোরআন মহিলাদের রক্ষা করে। পবিত্র কোরআনে সূরা নূরের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি কেউ কোনো মহিলার চরিত্র আর তার শালীনতার প্রতি অপবাদ দেয়, আর 4 সাক্ষী আনতে না পারে, তাহলে তাকে 80 কষাঘাত করবে। তার মানে আপনি যদি কোনো মহিলার চরিত্রের উপর অপবাদ দেন আর যদি 4 সাক্ষী আনতে না পারেন, আপনাকে 80 চাবুক মারা হবে। ছোটোখাটো অন্যায়ের ক্ষেত্রে 2 সাক্ষী লাগে, বড় অন্যায়ের ক্ষেত্রে 4 সাক্ষী। তার মানে এখনকার দিনে ব্যাপারটা খুবই কমন, সব সময় পুরুষ আর নারী একে অন্যকে অপবাদ দিচ্ছে। পুরুষরা মহিলাদের নামে বিভিন্ন খারাপ কথা বলে, অনেক মহিলাকে বলে পতিতা। কোনো ইসলামিক দেশে যেখানে ইসলামিক শরিয়া চালু আছে, সেখানে যদি কোনো পুরুষ এমন কাজ করে পতিতা বলে ডাকে, আর যদি 4 সাক্ষী আনতে না পারে, তাকে 80 চাবুক মারা হবে। যদি 4 সাক্ষী আসে আর তার মধ্যে একজন মিথ্যা প্রমাণিত হয়, তাহলে প্রত্যেককে 80 চাবুক মারা হবে। ইসলাম এভাবেই নারীদের রক্ষা করে থাকে। আমি পৃথিবীর কোনো আইনে দেখিনি, হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা ক্যানাডায় বা ইন্ডিয়াতেও, কোনো মহিলাকে অপবাদ দেওয়া হলো, যদি সেই মহিলা আদালতে গিয়ে অভিযোগ করে এই লোক আমাকে অপবাদ দিচ্ছে, আইন কি করতে পারে? আমি এমন কেসের কথা শুনিনি যেখানে অপবাদ দেওয়ার অপরাধে একজন পুরুষকে শাস্তি দেওয়া হয়েছে।
কোনো শাস্তি নেই। কিন্তু ইসলামিক আইনে 80টা চাবুক, এই আইনটা যদি পৃথিবীর সব জায়গায় প্রয়োগ করা হয় তাহলে পুরুষরা কোনো মহিলাকে অপবাদ দেওয়ার আগে হাজারবার চিন্তা করবে। এভাবেই ইসলাম নারীর অধিকারকে রক্ষা করে। পশ্চিমা দেশগুলোতে দেখবেন কোনো মহিলা বিয়ের পরে তার স্বামীর পদবি গ্রহণ করে থাকে। ইসলামে বিয়ের পর একজন মহিলা স্বামীর পদবি নিতে পারে অথবা আগের পদবিও রাখতে পারে। অনেক ইসলামিক দেশেই দেখবেন যে মহিলারা বিয়ের পরেও তাদের আগের পদবি ব্যবহার করে যাচ্ছে। আসুন এবারে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুম আউলিয়া বাযু, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, সাহায্যকারী, শুধু সামাজিকভাবে না রাজনৈতিকভাবেও। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে তাদের বায়াত গ্রহণ করো। এটা এখনকার ভোটের চেয়ে অনেক বেশি ভালো। ভোটে আমরা কি করি, একটা দেশের প্রধানকে নির্বাচন করি, তবে এখানে আমাদের নবীজি পাশাপাশি এই মহিলারাও সবাই মানছে যে নবীজি দেশের প্রধান, সবাই এটাও মানছে যে তিনি আল্লাহর রাসূল, আল্লাহ প্রেরিত পুরুষ। এটা বর্তমানের এই ভোট দেওয়ার সিস্টেমের চেয়ে অনেক বেশি ভালো। ইসলাম ধর্মে একজন মহিলা আইন প্রণয়নেও অংশ নিতে পারে। একবার একটা ঘটনা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি সাহাবীগণের সঙ্গে আলোচনা করছিলেন যে দেনমোহরের কোনো সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া যায় কিনা, মেয়েরা অনেক মোহর দাবি করে থাকে, একটা সীমা বেঁধে দেওয়া যায় কিনা। তখন মসজিদের একেবারে পেছনের কাতারের এক মহিলা প্রতিবাদ জানিয়ে বলল, এই মহিলার নামটা উল্লেখ করা হয়নি, হয়তো খুবই সাধারণ একজন মহিলা, কোনো জ্ঞানীগুণী মহিলা না, একজন সাধারণ মহিলা মসজিদের পেছনের কাতার থেকে প্রতিবাদ জানালো। সে বলল, যখন আল্লাহ তাআলা কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেননি, কারণ পবিত্র কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে অগাধ অর্থ দেওয়া যেতে পারে, তাহলে যখন আল্লাহ আমাদের স্রষ্টা কোনো সীমা বেঁধে দেননি, তখন ওমর কেন রাদিয়াল্লাহু আনহু সীমা বেঁধে দেবেন? আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ভুল বলেছি, মহিলার কথাই ঠিক। তার মানে এই মহিলা সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনেছিল। এই হাদিসটাকে সহিহ হাদিস বলা হয়। মহিলারা, সহিহ বুখারীতে এ কথা আছে, মহিলারা যুদ্ধের ময়দানেও গিয়েছে, তারা আহত সৈনিকদের পানি দিয়েছে, তাদের চিকিৎসা করেছে, সেবা করেছে। সহিহ বুখারীতে একটা ঘটনার কথা বলা হয়েছে, একজন মহিলা, তার নাম নাফিসা, উহুদের যুদ্ধের সময় এই মহিলা অন্যান্য সাহাবিগণের পাশাপাশি নবীজিকে রক্ষা করেছিল, এজন্য সে মারাত্মক আহত হয়েছিল, নবীজি এ সময় তার সাহসের প্রশংসা করেছিলেন। এই হল সংক্ষেপে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার। আমি আগেও আপনাদের বলেছি, ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, তবে সমান মানে এই না যে তারা একই রকম। মেকআপের উপর ভিত্তি করে, ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে পুরুষ আর নারীর পার্থক্য আছে। শারীরিকভাবে, মানসিকভাবে, প্রাকৃতিকভাবে এরা আলাদা। এই মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ আমাদের জন্য নিয়ম ঠিক করে দিয়েছেন। আর পবিত্র কোরআন বলছে, সূরা নিসার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমাদের কারি ডক্টর ওসমান শুরুতেই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, তাও সূরা নিসার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা লালসা করো না, এভাবে বলো না যে এটা ঠিক আর ওটা ভুল, তোমরা জানো না, আল্লাহ জানেন তোমাদের জন্য কোনটা ভালো। যেটাকে ভাবছো ভালো সেটা ভালো নাও হতে পারে, যেটাকে ভাবছো খারাপ হয়তো সেটাই তোমার জন্য ভালো। আপনারা যদি নুজিলে কোরআন পড়েন,
এই আয়াতটা কেন নাজিল হয়েছিল? আয়াতটা নাজিল হয়েছিল কারণ নবীজির স্ত্রীগণ তার কাছে নালিশ করেছিলেন, তারা বলেছিলেন যে আমরাও কেন জিহাদে যেতে পারবো না, আমরা অধিকার চাই। তারপর সম্পত্তি ভাগের ব্যাপারেও আমরা সমান পাবো না কেন, আয়াতটা নাজিল হলো। আল্লাহ কারণটা জানেন, আপনি জানেন না, সম্পত্তি এভাবে ভাগ করার যুক্তিটা আপনাদের বলেছি। এখন মহিলারা জিহাদ করতে চায়, লড়াই করতে চায়, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করেছিলেন, আমরা কি জিহাদে যেতে পারি? এটা আছে সহিহ বুখারীতে। নবীজি বললেন, মহিলাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ পালন করা, আল্লাহ জানেন তাদের জন্য কোনটা ভালো। আর যেসব লোকজন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকে তারাও এটা জানে কিন্তু স্বীকার করতে চায় না। এই পশ্চিমা বিশ্ব, পশ্চিমা মিডিয়া, এরা ইসলামের সমালোচনা করে। আমি এই পশ্চিমা বিশ্ব আর পশ্চিমা মিডিয়াকে বলছি, তারা বলে ইসলাম নারীকে নিচু করে রেখেছে, কিন্তু তারা আরো বেশি নিচু করে রেখেছে এই নারী জাতিকে। আমি একটা সহজ প্রশ্ন করি, যখন গেমস হয় তখন পুরুষ আর মহিলারা আলাদাভাবে অংশ নেয় কেন? অলিম্পিকে 100 মিটার দৌড় পুরুষ আর মহিলারা কেন একসাথে দৌড়ায় না? কেন ছেলে কেন আলাদা আর মেয়েরাও কেন আলাদা? তারপর সুইমিং, ফ্রিস্টাইল সুইমিং পুরুষ আর মহিলারা একসাথে সাঁতার কাটে না কেন? তারপর ধরেন লন টেনিস আর ব্যাডমিন্টন, মেন্স ব্যাডমিন্টন, উইমেন্স ব্যাডমিন্টন কেন? অবশ্য মিক্সড আছে, মিক্সড ডাবল আছে, একজন পুরুষ একজন মহিলা, মানে একজন বড় আর একজন ছোট। মিক্সড ডাবল দুজন পুরুষের বিরুদ্ধে দুজন মহিলা খেললো না কেন? একটা টিমে একজন পুরুষ একজন মহিলা, অন্য টিমে একজন পুরুষ একজন মহিলা, এক টিমে দুজন পুরুষ অন্য টিমে দুজন মহিলা দিচ্ছেন না কেন? কারণ পশ্চিমা বিশ্ব জানে যে শারীরিকভাবে পুরুষ আর মহিলা আলাদা। এখন আপনারা অলিম্পিক কমিটির কাছে গিয়ে বলেন, আপনারা মেয়েদের ছোট করছেন কেন? পুরুষ মহিলা একসাথে দৌড়াচ্ছে না কেন? কোনো মিডিয়া কি কখনো এইসব খেলাধুলার ব্যাপারে কোনো আপত্তি জানিয়েছে? না। তারপর বক্সিং ম্যাচ, পুরুষ আর মহিলারা কেন একসাথে বক্সিং করে না? তবে ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, ক্লাস 10 ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দেয়, গ্র্যাজুয়েশন পরীক্ষাতেও তারা একসাথে বসে। কারণ আমরা জানি, হ্যাঁ পড়াশোনার কথা বলছেন, পুরুষ আর মহিলা সমান, তবে শারীরিকভাবে দেখলে তারা আলাদা। তারপর বিউটি কনটেস্ট, মেয়েদের বিউটি কনটেস্ট হয়, ছেলে মেয়ে একসাথে বিউটি কনটেস্ট হয় নাকি কখনো? আপনারা কি এমন কোনো বিউটি কনটেস্টের কথা শুনেছেন যেখানে পুরুষ মহিলা একসাথে অংশ নিয়েছে, কখনো দেখেছেন? কেন? কারণ একটা মেয়ের সৌন্দর্য আর একটা ছেলের সৌন্দর্য আলাদা। এমনকি পশ্চিমা বিশ্ব সেটা জানে কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না। তাহলে অনেক ক্ষেত্রে পুরুষ আর মহিলা একই রকম, অনেক ক্ষেত্রে একরকম না, তাহলে ক্ষেত্রগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে পুরুষ আর মহিলা আলাদা, এখানে পুরুষ মহিলা একরকম। আল্লাহর চেয়ে ভালো আর কে জানবে? আল্লাহ তাআলার চেয়ে তার সৃষ্টি সম্পর্কে ভালো আর কে জানবে? তিনি পবিত্র কোরআনে বলেছেন যে কোন কোন জায়গায় পুরুষ আর নারী সমান আর কোথায় আলাদা, সব মিলিয়ে পুরুষ এবং নারী সমান তবে একরকম না। আমার লেকচার শেষ করার আগে আপনাদের সামনে আরেকটা উদাহরণ দেব। ধরেন একটা ক্লাসে দুইজন ছাত্র এ আর বি, দুজনেই পরীক্ষায় 100 ভেতরে 80 নম্বর পেল আর দুজনে ফার্স্ট হলো। যদি তাদের পরীক্ষার খাতাটা দেখেন, 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর। তাদের পরীক্ষার খাতা দেখলে আপনি বুঝতে পারবেন স্টুডেন্ট এ প্রথম প্রশ্নে 10-এর ভেতরে পেয়েছে 9, স্টুডেন্ট বি এই প্রশ্নে পেয়েছে 10-এর ভেতরে 7। তাহলে 1 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ স্টুডেন্ট বির চেয়ে এগিয়ে আছে, 2 নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ পেল 7 নম্বর আর বি পেল 9 নম্বর, তাহলে 2 নম্বর প্রশ্নে স্টুডেন্ট বি এর চেয়ে এগিয়ে আছে। বাকি যে 8টা প্রশ্ন আছে, 3 নম্বর থেকে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত স্টুডেন্ট এ আর বি দুজনেই 10-এর মধ্যে 8 করে পেল, দুজনেই সমান। যদি সবগুলো
নাম্বার যোগ করেন 180 সব মিলিয়ে সমান। তবে এক নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ কিছুটা এগিয়ে আছে, দুই নম্বর প্রশ্নে বি কিছুটা এগিয়ে আছে, বাদ বাকি প্রশ্নগুলোতে দুজনে সমান। একইভাবে ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যেখানে মহিলারা সমান সেখানে নিয়মটাও সমান, আর যেখানে তারা আলাদা সেখানে নিয়মটাও আলাদা। কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা হয়তো কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে মহিলারাও এগিয়ে আছে। যেমন ধরেন বাবা মায়ের প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখানোর ক্ষেত্রে এই হাদিসটা আছে সহিহ বুখারিতে 8 নম্বর খণ্ড, বুক অফ আদাব, বুক অফ ম্যানার্স, 2 নম্বর অধ্যায়, 5971 নম্বর হাদিস। এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবো? নবীজি বললেন, তোমার মাকে, তোমার মাকে, তোমার মাকে, তারপর তোমার বাবাকে। তাহলে এখানে মা তার সন্তানদের কাছ থেকে বাবার চেয়ে 3 গুণ ভালোবাসা আর সহানুভূতি বেশি পাচ্ছেন, এখানে মহিলারা অনেক এগিয়ে আছে। আবার ধরেন যদি কোনো চোর আমার ঘরে ঢোকে বা ডাকাত আমার ঘরে ঢোকে, আমি আমার স্ত্রী বা মেয়েকে বলবো না, যাও লড়াই করো, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন, লড়াই করার দায়িত্ব আমার, এই সুবিধার কারণে আমার দায়িত্ব বেড়ে গেছে। কোন পুরুষ কি কখনো অভিযোগ করেছে যে আমি কেন সন্তান জন্ম দিতে পারবো না? এই বৈশিষ্ট্য তো নারীদের, পুরুষরা অভিযোগ করতে পারে আমরা কেন বাচ্চাকে ব্রেস্টফিড খাওয়াতে পারবো না, এটাও মহিলাদের বৈশিষ্ট্য। তাহলে বায়োলজিক্যাল মেকআপের উপর ভিত্তি করে, শারীরিক মেকআপের উপর ভিত্তি করে, মানসিক মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা পুরুষ আর নারীকে আলাদা কিছু ভূমিকা দিয়েছেন। কখনো পুরুষরা কিছু এগিয়ে থাকে, আবার কখনো মহিলারা এগিয়ে থাকে, সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান। আপনারা যদি পবিত্র কোরআন আর সহিহ হাদিসের উপর ভিত্তি করে ইসলাম ধর্মে নারীর অধিকারগুলো দেখেন, তাহলে আপনারাও মানবেন যে ইসলাম ধর্ম নারীর অধিকার খর্ব করে না, কখনোই তাকে ছোট করেনি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সবাই দেখলাম ডাক্তার জাকির নায়েক তুলে ধরেছেন আধ্যাত্মিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত, আইনগত এবং রাজনৈতিক অধিকারের কথা যা ইসলাম নারীকে দিয়েছে কোরআন এবং সহিহ হাদিসে। এখন আমরা ইনশা আল্লাহ আরও উপভোগ্য পর্ব উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যাব। ভলান্টিয়ার ভাইদের যথাযথ দায়িত্ব পালনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনার নাম এবং পেশা বলুন ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করার আগে। প্রথমে মহিলাদের মধ্য থেকে শুরু করছি। ঘড়ির কাটার মতো পালা করে হবে একটা সেখানে, দ্বিতীয় প্রশ্ন হবে এখানকার মাইক থেকে আমার বামে, আর তৃতীয় প্রশ্ন সেখানে, এভাবেই। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম দীপালি টেমকার, আমি পুনে থেকে এসেছি। আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি MNC-তে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন। মাশাআল্লাহ বোন, দীপালি পুনে থেকে এসেছেন, MNC-তে কাজ করেছেন আর ইসলাম গ্রহণ করতে চান। বোন, ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে? জি না ভাই, প্রায় 1 বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি, আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ। মাশাআল্লাহ, কেউ কি আপনাকে জোর করছে? জি না। কোনো অর্থনৈতিক চাপ? জি না। কোনো শারীরিক চাপ? না। কারণ ইসলামে কাউকে ধর্ম গ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ, ইসলাম এটা একটা, এমনকি এদেশেও নিষিদ্ধ, এটা দ্বিতীয় কারণ। কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না। ইনশাআল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন আমি কালেমা পড়ছি, ইনশাআল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন। জি হ্যাঁ। কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? জি। বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ করি। এটাকে বিশ্বাস করেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি ভাই। মাশাআল্লাহ বোন, আমি কালেমা বলছি, আমার সাথে আপনিও বলেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নেই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল আল্লাহর আল্লাহর মাশাআল্লাহ বোন এখন আপনি মুসলিম ধন্যবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন যেন আল্লাহ আপনাকে জান্নাতে দেন এটা ভালো আপনি ইসলাম নিয়ে এক বছর পড়াশোনা করেছেন খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন আর ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভাই হরে কৃষ্ণা আমার নাম রবিকান্ত পান্ডে বয়স 23 বছর আর আমি গ্রাজুয়েশন করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর আমি সনাতন ধর্মের অনুসারী আসলে আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই তবুও কিছু বলার চেষ্টা করছি আর আমার মনে একটা প্রশ্ন আর আমি আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না তাই মাফ করবেন আমার প্রশ্ন হলো সনাতন ধর্মেও এটা লেখা আছে শৈশবের নারীকে রক্ষা করবে পিতামাতা যৌবনে রক্ষা করবে তার স্বামী আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই এই পৃথিবীতে সবাই লোভী সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না তাই আমাদের দায়িত্ব হলো ঈশ্বরের সেবা করা আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে হে কৃষ্ণ আমাকে বলো এই লোকেরা কি বলছে আমি বুঝতে পারছি না এতগুলো ভাষা আমি বুঝি না আমাকে বলো তাই তারা ব্যাঙের মতো কথা বলছে তার মুখও বেরিয়ে আসে তারা এভাবে খায় আমি মৃত্যু থেকে এসেছি এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই আমরা তুষ্ট করতে চাচ্ছি এটা সহজাত বিষয় বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয় পুরুষ নারীর সাথে যুক্ত এই এই সনাতন ধর্ম কারণ ভগবত গীতায় এসেছে 5200 বছর আগে এবং 2010 বছর আগে বাইবেলে এসেছে আর 1400 বছর আগে আপনাদের কোরআনে এসেছে সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে এটাই আমার ধর্ম আমি তুলনা করছি না আমাদের জীবনের মানে সেবা করার জন্য প্রশ্নটা আসলে কি ভাই সনাতন ধর্ম পড়েছি সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি আমি বলছি প্রশ্নটা আসলে কি আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে না আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে মানে ঈশ্বরের সেবা করা ভাই প্রশ্ন করলেন আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা হ্যাঁ ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা ভালোবাসা বা আকাঙ্ক্ষা নাকি সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা সনাতন ধর্ম সম্পর্কে বলার আগে আমি ইসলাম সম্পর্কে বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমার আলোচনায় বলেছি সূরা রুম অধ্যায় 30 আয়াত 21 বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন আমাদের স্ত্রীদের আমাদের সাথীদের তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি তোমরা শান্তি পাবে সুখ পাবে আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে নেকির কাজ সাহাবীগণ বললেন সহবাস করা সওয়াবের কাজ কিভাবে উত্তর হচ্ছে কারণ তুমি তো বৈধ পথেই আছো যদি অবৈধভাবে তা করতে স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে এটা নিষিদ্ধ সুতরাং বৈধ পথে থাকলে এটা ভালো এটা উত্তম আপনি ভালো কাজ করছেন তাই স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্তিমান ঈশ্বর প্রতিদান দেবেন আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য আমিও সনাতন ধর্ম পড়েছি
আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে। আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে, হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ। সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি। হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী, এগুলো বেদের অন্তর্ভুক্ত, এগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমি উদ্ধৃতি দিতে পারি, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত? প্রথমত আমার লেকচারে বলেছি, প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী, সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন, মহিলা খুশি হতে পারে আবার নাও হতে পারে। যদি ভালো ধার্মিক মহিলা হয় সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন। যেমন ধরেন ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে, ধার্মিক মহিলা যে মহসিনা সে খুশি হবে, কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না, বলবে কেন ঈশ্বরকে মানছো, আমাকে মানো। সে হয়তো খোতাতে শয়তান হতে পারে, সে হয়তো অনিষ্টের কারণ হতে পারে। আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল। আর যখন মহাভারত পড়ি, আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি, আপনি প্রশ্ন করেছেন তাই বলছি, মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদী তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসত, সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত, কি জন্য? ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য? কারণ সে ঈশ্বর, সে পারে। যেমন ধরেন আমি সম্মান করি, আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আপনি আমি করতে পারবো না? ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না? আর সেক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক। ঈশ্বরকে আমরা কপি করব না, কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন, যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো, আপনি সেটা করতে পারবেন না? সহজে করতে পারবেন। আর হিন্দি ছবিতে তাই দেখা যায়, দেখবেন এগুলো সবই আছে। আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত। সনাতন ধর্ম পড়েছি, অনেক বিষয় আছে যেগুলো ভালো, শত শত হাজার হাজার ভালো বিষয় আছে, কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে। আমি একটা লেকচার দিচ্ছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে। এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভালোবাসা লোভ নিয়ে বলছেন। কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি, কিন্তু সব কিছু না। অনেক কিছুই তিনি বলেছেন, তিনি বলেছেন ক্ষত্রিয় হতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি আপনজনের বিরুদ্ধেও যায়। তিনি এটা বলেছেন ভগবদ গীতায় 2:31। একই কথা আছে কোরআনে সূরা নিসা অধ্যায় 4:135, যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা দেখছেন যদি এটা তোমার বিরুদ্ধে যায়, আত্মীয়দের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন। তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে, আমার ঈশ্বরের কথার সাথে মিলে, আমি মানবো। কিন্তু সবকিছুই মানবো না, আমি জানি কোরআন ঈশ্বরের বাণী। আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি আপনি এটা পড়েন, এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান ঈশ্বরের, যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা পড়েন, আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে। অন্যান্য গ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ধর্মগ্রন্থ, সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে, সংযোজন হয়েছে, মিশ্রণ হয়েছে। একথা কে বলেছে? আমি না, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই। মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল, পরবর্তীতে হলো 8,000 শ্লোকাস থেকে 24,000 শ্লোকাস, এখন দেখবেন 100,000-এরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন। আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন। ঈশ্বরের কথা বাদ দেন, ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না। আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন। আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি, কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক, তাহলে বলবো ঐশ্বরিক কোনো লোক এটা করবে না, ঠিক আছে, তবে এটা সংযোজন, এটা মিশ্রণ। আমি এ কারণেই আপনাকে অনুরোধ করব, এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক, সম্পূর্ণ ত্রুটি মুক্ত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হিজর 15:9 যে আমি কোরআন নাজিল করছি, আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন। যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন যা মহিলারা পৃথিবীতে পেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন।
couldn't give up her life for the life of her child. হ্যাঁ ভাই। হাই, আমার নাম ক্লোই, কানাডা থেকে এসেছি। আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে কেন এখানে মানে ইন্ডিয়ায় মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না? বোন, খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না। এজন্য ইন্ডিয়া দায়ী কোরআন হাদিস না। আমি আমার লেকচারে বলেছি, ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে, ইসলামকে বিচার করবেন কোরআন এবং সহিহ হাদিস দেখে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলেছেন আল্লাহর ভৃত্তদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আরেকটা হাদিস সহিহ বুখারীর ভলিউম নম্বর 1 বুক অফ সালাহ 865 নম্বর আগে তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্য মানে মুসলিম নারী আল্লাহর ভৃত্য যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায় তাদের বাধা দিও না। এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে, তাদের যেতে দেওয়া হয়, তবে আলাদা ব্যবস্থা, আলাদা প্রবেশপথ, আলাদা ওজুর ব্যবস্থা, নামাজের জন্য আলাদা জায়গা। আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি না, যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন। কেন? কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে করে পার্থক্য করি না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, পাশের লোকটি কেমন তা দেখা হয় না, লোকটা কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা 1 ডিগ্রি বেশি, যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তাআলার চেয়ে। এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান, আলাদা প্রবেশপথ, আলাদা ওজুর ব্যবস্থা। আপনি হাত ধোবেন, আপনার পা ধোবেন, না মাহরামের সময় এগুলো করতে পারবেন না। কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই, তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে, আমি সেখানে গিয়েছি। তবে আমি একমত, প্রয়োজনের তুলনায় এটা খুবই কম। যদি সৌদি আরবে যান প্রায় সব মসজিদে 95%-এর বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, 95%-এরও বেশি, হতে পারে 99 বা তারও বেশি, আমি জানি না, তবে 95%-এর বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। লন্ডনে যান বা আমেরিকায় যান, বিদেশে প্রায় সব দেশেই আছে, শুধু ভারতে নেই। সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের, তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে, আলাদা তবে সমান সুযোগ, যাতে মহিলারাও আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম আশিস। আমার প্রশ্ন হলো, ইসলামে একটা নিয়ম আছে যে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে অভিযোগকারীকে অভিযোগ থেকে মুক্ত করা, এর পিছনে যুক্তিটা কি? আর এটা কি নিহতের পরিবারের প্রতি অবিচার নয়? ভাই প্রশ্ন করলেন যে দিয়ামানির ব্যাপারে, এর মানে রক্তের বদলা দেওয়া। ইসলামে যদি কেউ কাউকে হত্যা করে বা খুন করে কোনো কিছুর জন্য, নিহতের পরিবারের সদস্যরা মাফ করে দিতে পারে, টাকার বিনিময়ে মাফ করতে পারে। আর এই বিষয়টা হচ্ছে, ধরেন কেউ গাড়ি চালাচ্ছে অথবা রাস্তায় হাঁটছে, তখন সমস্যা হয়ে গেছে, বা দুর্ঘটনায় কেউ মারা গেলে, এক্ষেত্রে অসতর্ক অবস্থায় হয়েছে, তারপরও ধরেন ডাক্তার অপারেশন করছে আর অসতর্কতার বিষয়টা ধরা পড়ল, রোগী মারা গেল, ইসলামিক আইন মৃত্যুদণ্ড। কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা যদি বলে যে ঠিক আছে, ডাক্তার ভালো ছিল, সে আসলে আমাদের সন্তানকে হত্যা করেনি, আমি তাকে মাফ করলাম, তাহলে রোগীর জীবন বাঁচাতে গিয়ে যদি কিছু হয়ে যায় সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যদি অসতর্কতায় কিছু হয় আর লোকটা মারা যায়, তাহলে মৃত্যুদণ্ড, কারণ এটা তার দোষ। এই ক্ষেত্রে যদি অবহেলার বিষয়টা 100% প্রমাণ হয়, তাহলে নিহতের পরিবার ইচ্ছা করলে বলতে পারে তাকে ক্ষমা করে দিলাম, তাকে এমনিতেই ক্ষমা করে দিলাম, 1 টাকা নিয়ে ক্ষমা করে দিলাম, অথবা 1 মিলিয়ন টাকা নিয়ে, হতে পারে 1 মিলিয়ন একটা শাস্তি, আর এমন কাজ করো না, এটা এখন করেছো, আমি তোমার জীবন নিতে চাই না, তবে 1 মিলিয়ন হলো শাস্তি। তাই ইসলামে এক্ষেত্রে
মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করে দিতে পারে যে কোনো শাস্তি দিয়ে। তবে ষড়যন্ত্রের হত্যার ক্ষেত্রে শতভাগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড। এই বিষয়গুলো কেবল ক্ষমার যোগ্য হলেই বিবেচনা করা হয়ে থাকে। যদি কেউ রাস্তার মধ্যে বোম ব্লাস্ট করে আর 100 মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষ, কোনো ক্ষমা নেই, মৃত্যুদণ্ড সরাসরি। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি কিছু করছেন, হতে পারে একটা দালান বানাচ্ছেন, সেখানে অসতর্কতা ছিল, শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হলো, তাহলে নির্মাতা দায়ী। পরিবারের সদস্যরা বলতে পারে, ঠিক আছে আমরা তাকে ক্ষমা করে দিলাম। স্ত্রী বলল, আমার স্বামী প্রতিদিন 2000 টাকা করে উপার্জন করত, এখন যদি আমি 5000 টাকা দাবি করি সারা জীবন, আপনি আমাকে কত দিবেন? বছরে 25,000 করে 5 লাখ কত বছরে দিবেন? কত বছর? 20। কিন্তু এখন যদি 5 লাখ টাকা আমি নিয়ে আর অন্য কোথাও বিনিয়োগ করি, তবে পাবো 4-5 হাজার টাকা প্রতি মাসে, ঠিক? তাই আমি তাকে ক্ষমা করে দিলাম, এই টাকা দিয়ে অন্তত বেঁচে থাকতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে অনেক বিষয় রয়েছে, এটা একমাত্র কারণ না। আপনাকে উদাহরণ দিচ্ছি, এসব ক্ষেত্রে যা ঘটে, ইন্ডিয়ান আইনে কি হয়, মৃত্যুদণ্ডই শেষ। কিন্তু স্বামী তো মরে গেছে, এখন তার কি হবে? সরকার দেখাশোনা করবে? উপার্জনকারীর মৃত্যু হয়েছে, স্ত্রী সন্তান রাস্তায় নেমে গেছে, সরকার সাহায্য করে না? তাই এখানে অন্তত ক্ষতিপূরণ পাচ্ছে, টাকাটা বিনিয়োগ করে মাসে পাচ্ছে 5000 টাকা, তাই অন্তত কিছুটা হলেও স্ত্রী সন্তানের সুবিধা হচ্ছে। সম্পূর্ণ ক্ষতি হয়তো পূরণ হবে না, অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারে কোনো টাকা নেওয়া ছাড়াই। এজন্য ইসলাম বিভিন্ন অবস্থার অনুমতি দিয়েছে যাতে মানুষের কল্যাণ হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আকরাম। আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজের প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং, তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ? যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে, যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটি হবে পুরুষদের মধ্য থেকে, এই পাশ থেকে। আমি শেখর, আমি আইআরএফ এর কাছে কৃতজ্ঞ আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে কিছু প্রশ্ন করার। প্রথমবার আপনাকে দেখলাম, আমি আনন্দিত, আপনাকে সহজ প্রশ্ন করছি। আমি একজন ব্যবসায়ী, আমার একটা মানে আমার শখ হলো ধর্ম পাঠ করা, এগুলোর মধ্যে অবশ্যই কোরআন একটা। আর আমার প্রশ্নটা হচ্ছে খুবই সহজ, যেমন আমি জানতে চাই, আপনি আয়েশা সম্পর্কে যা বলেছেন খুবই সুন্দর, খুবই চমৎকার বিষয় আপনি বলেছেন, তাই আমার প্রশ্ন খুব সহজ আর ছোট করে বলছি। আর আমি আশা করছি ক্রস প্রশ্ন করার সুযোগ পাবো উত্তরের পর। বলেন। ধন্যবাদ।
মুসলিমে আছে বুক নাম্বার 4 হাদিস নাম্বার 2127, এতে বলা হয়েছে একটা অংশে যে তিনি আমাকে মারলেন আয়েশা আমার শরীরে, তাতে ব্যথা পেয়েছি। এরপর যদি মিসকাত আল আসাবি পড়েন ভলিউম 2 পৃষ্ঠা 690, আর মুসলিমে আছে বুক নাম্বার 9 হাদিস 3506, এটার একটা অংশ, শুধু পয়েন্ট বলছি, সেখানে ওমর নবীকে বলতে চাচ্ছেন অথবা তাকে হাসাতে চাচ্ছেন, তিনি বলছেন ঈশ্বরের বার্তাবাহক, আমার মনে হয় আপনি খাদেজার মেয়েকে দেখেছেন যেখানে সে অতিরিক্ত টাকার কথা বলছে। আমি দাঁড়ালাম আর ঘাড়ে চর মারলাম, নবী তখন হাসলেন আর বললেন তারা আমার পাশেই আছে, অতিরিক্ত টাকা চাইতে যে দেখেছ আবু বকর তারপর আয়েশার কাছে গেলেন এবং তাকে ঘাড়ে চর মারলেন। ওমর একই কাজ করলো হাফসার প্রতি। আমরা দেখছি এখানে একটা বিষয় চলে আসে, আবার যদি কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 দেখেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও, শয্যা বর্জন করো, প্রহার করো। আপনার আলোচনা থেকে যা বুঝলাম, নারী এবং পুরুষের জন্য শাস্তির সমান বিধান করা হয়েছে, তাদের আঘাত করা যাবে কিনা সেটা নিয়ে ভাবছি না। আমার কথা হলো নারীরা তাহলে কি করবে যদি পুরুষ ভুল করে, কারণ পুরুষ তো তাকে মারতে পারে। ভাই ভালো প্রশ্ন করলেন আর আমি অনুমতি দিয়েছি ক্রস প্রশ্ন করার, আমার উত্তরের পর অনুমোদিত। ভাই সহিহ মুসলিম এবং মিসকাতুল মাসাবি থেকে একটা হাদিসের কথা বললেন, আপনি কি হাফসা এবং হযরত ওমর সম্পর্কটা জানেন? এখনো ভালো করে জানি না, কারণ আমি বিষয়টা এখনো পড়ছি। আপনি কি আয়েশা এবং আবু বকরের সম্পর্কটা জানেন? আল্লাহ তাদের শান্তিতে রাখুন। মনে হয় তারা বাবা মেয়ে। ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি কি বিবাহিত? জি। হ্যাঁ, আপনার কি কোনো মেয়ে আছে? দুই কন্যা। দুইজন, সুন্দর। আমি জান্নাতে যেতে চাই। সরি, আমি জান্নাতে যাব? না, যদি তাদের সঠিকভাবে লালন পালন করেন, আমার ভালোবাসা আর স্নেহ দিয়ে, তবে জান্নাতে যেতে পারবেন। আমার মনে আছে, তবে তবে শুধু ভালো কর্ম দিয়ে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি। তাই আপনার জন্য বেহেশতে যেতে হলে দুই কন্যাকে সঠিকভাবে লালন পালনের পাশাপাশি আপনাকে কোরআনের বিধান সহিহ হাদিস মানতে হবে, বিশ্বাসী হতে হবে। বুঝতে পেরেছি, যেটা উত্তরের পর আলোচনা করব। জি, আমি উত্তর পর ইনশাআল্লাহ। একটা সহজ প্রশ্ন করি, ধরুন আপনার মেয়ে দশতলা বিল্ডিং থেকে লাফ দিতে চাইলে আপনি কি করবেন? আমি তাকে থামাবো। যদি সে অবাধ্য হয় তাহলে আপনি কি করবেন? কি করবেন তখন? তাকে থামাবো। আসল প্রশ্ন আসি, খুব ভালো। সে যদি বলে আমি যেতে চাই, আমি সুপারম্যানের মতো উঠতে চাই, বাবা তুমি আমাকে বাধা দিচ্ছ কেন, সুপারম্যান হতে চাই আমি, আপনি কি করবেন? জি, আমি অবশ্যই অবশ্যই তাকে আপনি চড় দিবেন কিনা? যদি প্রয়োজন হয় সে বলল আমি লাভ দিতে চাই, কি করবেন? জি, আমি তাকে এই পথ থেকে, হ্যাঁ ভাই আমি বলছি, আমি বলছি যদি সে লাভ দিতে চায় দশতলা থেকে, আমি তাকে মারবো যদি দরকার হয়। স্বাভাবিক ভাবে না, আপনি বলবেন না আরে বাবা না দরকার নেই, না না আমি লাভ দেব, বাবা তুমি দেখো আমি কিভাবে উঠছি, আমি উঠতে চাই, দিলেন একটা চড়। অনেক ক্ষেত্রে বাবাকে নিষ্ঠুর হতে হয়। জি, এখন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসে সে মুসলিম না। সুতরাং অনেক ক্ষেত্রে যা হয়েছে, মাঝে মাঝে তারা তাদের স্বামীদের প্রতি উদাসীন ছিলেন, স্বাভাবিক স্বামী নন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক সময় একবার নয়, অনেক ক্ষেত্রে, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তারা জানলেন যে একজন স্ত্রী নবীজিকে কষ্ট দিয়েছেন, তারা নবীজির শ্বশুর ছিলেন কিন্তু তারা নবীজিকে ভালোবাসতেন, শুধু নিজের কন্যার চেয়ে বেশি না, নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। অনেক সময় দেখা গেছে যে, আপনিও উল্লেখ করেছেন, আমি জানি না আপনি কোন ঘটনার কথা বলছেন, তারা জানলেন যে তাদের কন্যা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, কত বড় সাহস, যেহেতু তারা বাবা তারা চড় মারতে পারেন, আপনি আমি পারবো না, আমাদের জন্য তারা উম্মাতুল মুমিনিন, তারা বিশ্বাসীদের মাতা, তারপরও তারা ছিলেন মানুষ, যেহেতু নবীজির স্ত্রী ছিলেন তারা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, তারপরও তারা ছিলেন মানুষ, তারা ভুল করতেন, যেমনটা কারি তেলাওয়াত করেছেন সূরা নিসা অধ্যায় 4:32, তারা সমান অধিকার চায়।
আরেকটা আয়াত আছে সূরা আহজাব অধ্যায় 33, যেখানে নবীজির স্ত্রীগণ নবীজিকে বলছেন, কেন আমাদেরকে দুনিয়ার বিলাসিতা দেন না? তার আপত্তি করলো, কেন আমরা এমন দারিদ্রতার মধ্যে জীবন যাপন করছি? আল্লাহ আয়াত নাজির করলেন, যদি তোমরা দুনিয়ার জীবন চাও আমি তা তোমাদের দেব, তবে তোমরা জান্নাত পাবে না। কোরআনের এ আয়াত বলছে আমি তোমাদের মুক্ত করে দেব, তার মানে যদি তোমরা চাও আমি তোমাদের মুক্ত করে দেব, এমন না যে ডিভোর্স দিয়েছিলেন। তোমরা পৃথিবীর বিলাসিতা পেতে পারো তবে আখিরাতে জান্নাত পাবে না। তারপর নবীজির স্ত্রীগণ অনুতপ্ত হলেন আর ক্ষমা চাইলেন, আল্লাহ তাদের ক্ষমা করলেন। সুতরাং এখানেও এটার প্রসঙ্গ রয়েছে। আর উপর থেকে লাভ দেওয়ার চেয়ে নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ। উপর থেকে লাভ দিলে আপনার মেয়ে মারা যাবে এইটুকুই, ঠিক, কিন্তু নবীজির বিরুদ্ধে যাওয়া আরো খারাপ। উত্তরটা পেয়েছেন স্যার? আমার প্রশ্ন এখনো রয়ে গেছে, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি উত্তর এখনো শেষ করিনি, ঠিক আছে, আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই। আমার প্রশ্নটা খুবই সাধারণ, আমি এখনো উত্তরটা শেষ করিনি ভাই। ঠিক আছে, আপনার প্রশ্ন ছিল দুটো অংশে, তারপর আপনি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34, তারপর বললেন স্ত্রীকে আঘাত করার কথা। আমি শেষ করতে জাকির উত্তরটা, তা না হলে আপনি বলবেন জাকির অর্ধেক উত্তর দিয়েছে। আমি আপনার একটা অংশের উত্তর দিয়েছি। এরপর দ্বিতীয় অংশ হলো সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34, ঠিক পরের আয়াতটা যেটা কারী তেলাওয়াত করেছেন, তাতে বলা হয়েছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের রক্ষাকারী। আয়াতটা বলছে যদি তারা অবাধ্য হয়, তারা অনুগত না হয়, তাহলে কথা বলবে না, তারপর শয্যা ত্যাগ করো, তবে তারপর আরবি শব্দ দারাবা অর্থাৎ মৃদু প্রহার, তার মানে তাকে হালকা প্রহার করো, দারাবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন স্ত্রীকে আঘাত করবে মুখে আঘাত করবে না, পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, যখন স্ত্রীকে আঘাত করবে শরীরে যেন দাগ না পড়ে। আর তিনি উদাহরণ দিলেন মেসোয়াক দিয়ে আঘাত করার, মেসোয়াক মানে টুথব্রাশ। আর এখন আমি বলবো রুমাল দিয়ে আঘাতের কথা। যদি আপনার স্ত্রীকে রুমাল দিয়ে আঘাত করেন, এটা রূপক, এটা প্রহার করা না, প্রহার করা ইসলামে অনুমোদিত নয়। স্ত্রীকে প্রহার করা মানে মুখে আঘাত করা, এত জোরে আঘাত করা যাতে শরীরের চিহ্ন থেকে যায়, আর এক সপ্তাহ বা দু সপ্তাহ সেটা তার মনে থাকবে। ইসলামে এভাবে স্ত্রীকে প্রহার করা নিষিদ্ধ। দারাবা হলো মৃদুভাবে আঘাত করা, তার মানে প্রথমে বলো ভুলের কথা, উপদেশ দাও, শয্যা ত্যাগ করো, সংকেত দাও, শেষ সংকেত মৃদুভাবে প্রহার করো। এখন যা বললাম, যে কোনো অপরাধের জন্য শাস্তি একই, শাস্তি একই। মৃদুভাবে আঘাত করাটা শাস্তি না, সতর্ক করা। আপনি কি উল্টোটা করবেন? মেয়ে কি বাবাকে মারতে পারে? আপনার মেয়ে যদি চড় মারে আপনি পছন্দ করবেন না? কেন? সমান কারণ হচ্ছে, আগে শেষ করতে দিন, আপনি সমতার কথা বলছেন, মেয়ে আপনাকে চড় মারলে আপনি পছন্দ করবেন না? না। আচ্ছা, ধরেন এমন সময় আসলো যখন আপনি বৃদ্ধ হবেন আর আপনি লাভ দিতে চাইলে মেয়ে আপনাকে চড় মারলো, সেটা মানায় না, ঠিক? যদিও আপনি বলছেন না আমি আপনার সাথে একমত, আমি বুঝতে, আমি আপনাকে সাহায্য করছি, আপনি বুঝছেন কিন্তু আমার কথা বুঝছেন না। না, আমি বুঝতে পারছি, আমি সাহায্য করছি। ধরেন বয়স্কলে আপনি পাগল হয়ে গেলেন, আপনি পাগল হয়ে গেলেন, দশতলা থেকে লাভ দিতে চান, আপনার মেয়ে বলছে বাবা এটা করো না, এটা করো না বাবা, সে হয়তো আপনাকে চড় মারবে, সে তো ভালোর জন্য করছে, সমস্যা নেই, ঠিক আছে। আর এখানে একজন স্বামী সতর্ক করছে স্ত্রীকে, যদি স্ত্রী ঠিক না হয় তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করেন। ধরেন বড় কেউ, বিশাল বডি বিল্ডার কেউ আসলো আর আপনার সঙ্গে ঠাট্টা করলো। দুর্বল কেউ আসলে আপনি হয়তো তাকে মারবেন, বিদ্রূপকারীকে। আর্নল্ড শোয়ার্জনেগার এসে আপনাকে কিছু বললো, আপনি কি তাকে মারতে পারবেন না? তাকে আঘাত করবেন না? যদিও আপনার শক্তি আছে, শোয়ার্জনেগারের ক্ষেত্রে না। কেন? একইভাবে যেহেতু আল্লাহ বলেছেন আগের আয়াতে পুরুষকে বেশি শক্তি দেওয়া হয়েছে নারীদের তুলনায়, তা একটা শারীরিক সংকেত, রূপক সংকেত। একজন পুরুষ একজন নারীকে দিতে পারে কিন্তু নারী দিতে পারে না, একজন নারী পারে না, অন্য কিছু, অন্য কিছু সে করতে পারে। যেমন? যেমন ধরেন যদি সে বাড়িতে রান্না করতে চায়, তখন স্বামীর দায়িত্ব হচ্ছে বাজারে যাওয়া, রান্না করতে সে নাও পারে, বাজারে না গেলে আমি রান্না করবো না, সে আপত্তি করতে পারে, ঠিক আছে, বলতে পারে রান্না করবো না, এটা তার এখতিয়ার। আবার ধরেন একটা উদাহরণ, স্বামী নামাজ পড়ছে না, নামাজ পড়া অতি জরুরি, সে প্রথমে সুন্দরভাবে আপত্তি জানাতে পারে, সে বলল প্রিয় স্বামী নামাজ পড়ো,
তারপর সে কিছুটা রাগের সাথে বলতে পারে, সমস্যা নেই। স্বামীর সাথে রাগান্বিত হতে কোনো সমস্যা নেই, যদি তা আল্লাহ এবং রাসূলের খাতিরে হয়। তবে শারীরিক শাস্তি না, সেটা করা যাবে না। যদি শারীরিক শাস্তি দেন তাহলে বিশৃঙ্খলা হবে, শান্তি আসবে না। চিন্তা করেন, স্ত্রী আপনাকে চড়মার চাপে কি ছেড়ে দেবেন? হয়তো বললেন ঠিক আছে। সুতরাং বোঝা গেল এটা রূপকার্থে আঘাত। পশ্চিমা মিডিয়া কি করছে, তারা এটাকে স্ত্রী প্রহার হিসেবে তুলে ধরছে। স্ত্রী অত্যাচারিত কোথায়? কোনো হাদিস নেই। এ কারণে ইসলাম সবচেয়ে ভালো জীবন বিধান, কিভাবে জীবনযাপন করতে হবে স্ত্রীদের সাথে সেটা শিখিয়ে দেয়। আশা করি উত্তরটা পেয়েছেন, যদি পাল্টা প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। হ্যাঁ, আসলে দুইটা বিষয়। প্রাথমিকভাবে একটা বিষয় হলো, আপনি বললেন যে ধারাবা, যার অর্থ মূলত ট্যাপিং, হ্যান্ড ওয়ার্ক ডিকশনারি থেকে যা বুঝতে পেরেছি, এটা এসেছে ইদ্রিপ থেকে। যদি দেখেন আরবি শব্দটা দুইভাবে ব্যবহৃত হয়েছে, প্রথম কবিতায় আঘাত করা, যেটা ইদ্রিপ, যে শব্দটা ধারাবা থেকে এসেছে, প্রথমটা কবিতায় আঘাত করা, দ্বিতীয়টা পবিত্র কোরআনে বারবার ব্যবহৃত হয়েছে। আঘাত করা কি বললেন? আঘাত 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 করা, কবিতা রচনা করা, বা কবিতা রচনা করা, কবিতা রচনা করা কাব্যিক ভাবে। দ্বিতীয় অংশ শারীরিক ভাবে আঘাত করা, এটা আছে সূরা ৮ আয়াত ১২, যেখানে এটা ফেরেস্তার ব্যাপারে মাথা মোড়ানো, তাদের আঙুলের নখ কাটা, একই শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে কিভাবে একই শব্দ হালকা হিসেবে ব্যবহৃত হতে পারে? আবার অন্যদিকে, খুব ভালো প্রশ্ন, দ্বিতীয় অংশ, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো। দ্বিতীয় অংশ হলো, যদি সহিহ বুখারিতে ফিরে যাই, ভলিউম ৭ হাদিস ৭১৫, আবার সম্মানিত, আসলে সেই সম্মানিত মহিলা আয়েশা বড় বিশেষজ্ঞ, আমি তার সম্পর্কে পড়েছি। আয়েশা বর্ণনা করেছেন যে একজন মহিলা সবুজ বোরখা পরা এবং তার কাছে অভিযোগ করলেন, অর্থাৎ আয়েশার কাছে, আর তাকে চামড়ায় আঘাতের দাগ দেখালেন। আর সেই সময় রীতি ছিল, মহিলাদের মধ্যে একজন আরেকজনকে সাহায্য করে, মানে যখন আঘাত পায় তখন একজন আরেকজনকে সাহায্য করে। যখন আল্লাহ নবী আসলেন, আয়েশা বললেন, আমি কোনো মহিলাকে দেখিনি একজন বিশ্বাসী নারীর মতো দুঃখ ভোগ করতে, দেখেন তার চামড়া কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। এটা আমার দ্বিতীয় অংশ ছিল। দ্বিতীয় অংশটা আগে উত্তর করব, তারপর প্রথম অংশটা, সমস্যা নেই। তিনি নবীজির কাছে অভিযোগ করলেন যে কেউ একজন মহিলাটার প্রতি অবিচার করেছে। এর মানে এই নয় যে নবীজি তা সমর্থন করছেন। কেউ যদি অবিচার করে, আপনি অন্য হাদিসগুলো দেখেন, নবীজি তার ন্যায় বিচার করেছেন। তাহলে এটা না যে কেউ মহিলাটিকে আঘাত করল আর নবীজি সেটা সমর্থন করেছেন, ঠিক। তিনি শুধু নবীজিকে জানাচ্ছেন হয়তো মহিলার প্রতি অবিচার করা হয়েছে, এটাই। যখন সে অভিযোগ করেছেন মানে সে এটা সমর্থন করছে না। তিনি বলেননি, হে নবী, আমি খুব ভালো বিষয় শুনেছি, আমি দেখেছি মহিলাটাকে নির্যাতন করছে। যেহেতু তিনি অভিযোগ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অভিযোগ করেছেন, তার মানে সমর্থন করছেন না। তাই এখানেও আমরা জানলাম, কারো উচিত নয় নারীদের প্রতি নির্যাতন করা এমন নিষ্ঠুর ভাবে। কিন্তু স্যার, হুবহু বক্তব্যটা দেখেন, তিনি বলেছেন আমি কোনো মহিলা কি দেখি নাই, এটা আয়েশার কথা, আমার বক্তব্য না। আমি এমন কোনো মহিলাকে দেখি নাই দুঃখ ভোগ করতে যতটা বিশ্বাসী মহিলা করে। সুতরাং আমরা দেখি মুহাম্মদের সময়ও মহিলারা ছিলেন খুবই খারাপ অবস্থায়, খুবই খুবই খারাপ অবস্থায়। যদিও দেখবেন এমন হাদিস আছে, বলা হয়েছে আমি এমন কোন ব্যক্তিকে দেখি নাই অত্যাচারিত বিশ্বাসী বেলালের মতো। তার সমস্যা কি ছিল? তার মালিক শাস্তি দিয়েছিল, বলেছিল ঈশ্বর এক, একথা বলো না তাহলে মুক্তি পাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন ওই অবস্থায় মৃত্যু মেনে নিতে প্রস্তুত, বললেন আমি আল্লাহকে অস্বীকার করব না, আমি বলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, নবী মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি অত্যাচার সহ্য করেছেন। এখন যদি বলি বেলাল বিশ্বাসী, তাকে অত্যাচার করা হয়েছে, তার মানে এই নয় যে বেলালের প্রতি যে অত্যাচার করা হয়েছে রাদিয়াল্লাহু আনহু তা সঠিক ছিল, ভুল ছিল, কিন্তু সে বিশ্বাসী বলে অত্যাচার সহ্য করেছে। এক্ষেত্রে আমাদের প্রসঙ্গ দেখতে হবে, আমাদের দেখতে হবে সরাহ ফাতা আল বারি দেখতে হবে, আসলে মহিলা কে ছিল অথবা কি ছিল, কে তাকে নির্যাতন করলো, স্বামী করলো নাকি সে কৃতদাসী ছিল, আপনাকে সরাহ দেখতে হবে। আমি মুহাদ্দিস না, আমি আপনাকে উত্তরটা দিতে পারবো, আপনাকে সরাহ বুঝতে হবে, দেখতে হবে। আর কেন মারলো, কে নির্যাতন করলো, স্বামী করেছে কিনা,
স্বামী বিশ্বাসী ছিল কিনা, হাজারটা কারণ আছে। মাফ করবেন, মিসকাতাল মাসাবিতে ভাই 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 শেখর, ভাই শেখর আমার কথা শুনুন, অনেক দর্শক অপেক্ষা করছে মাইকের পাশে, ছোট করে সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন, একবারে অল্প কথায়। আপনি অনেক বড় সিট নিয়ে এসেছেন, অনেক মানুষ অপেক্ষা করছে, কিন্তু সময় খুবই কম, আর সবকিছু এখানে সম্ভব না। এভাবে চালিয়ে যাওয়া, এটা ডিবেট পর্ব না, এটা প্রশ্নোত্তর পর্ব। আমি বলবো চার লাইনে আপনার প্রশ্নটি করুন, ডাক্তার জাকিরকে উত্তরটি বলতে দিন, অনেক মহিলারা অপেক্ষা করছেন, তাদেরকে সুযোগ দিন। আর মাত্র এক ঘন্টা বারো মিনিট হাতে আছে, ইতিমধ্যে আপনি ২০ মিনিট ব্যয় করেছেন। ভাই আমি বুঝতে পারছি, প্রথমে দুটো প্রশ্ন করলেন, উত্তর দিলাম, বললেন পাল্টা প্রশ্ন করবেন, পাল্টা প্রশ্ন করেছেন, প্রতিউত্তরে আবার প্রশ্ন করছেন। একশো প্রশ্নের উত্তর দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখানে নিয়ম, একবারে একটা প্রশ্ন, লাইনের পেছনে যান, সমস্যা নেই। দুটো প্রশ্ন করলেন, উত্তর দিয়েছি, আবার পাল্টা প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন করছেন আপনি। তবে ভাই আমার সমস্যা নেই, আমি কিছু মনে করি না, আমি চাই অনুষ্ঠান শেষে আপনি কেবিনে আসুন, ইনশাল্লাহ আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর কি করবেন? হযরত আয়েশাকে ধর্মে বিশ্বাস করতেন, আপনি কি সেটা করবেন, হ্যাঁ কি না? আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। একটা প্রশ্ন না, আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে হবে। আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ। কয়টা আছে? দশটা, বিশটা, পঞ্চাশটা, একশোটা, কতগুলো? আচ্ছা আপনাকে বলবো, আনুমানিক কতগুলো? অনেকগুলো প্রশ্ন আছে। কতগুলো? দশ, বিশ, একশো, এক হাজার, দশ হাজার, কতগুলো? এখন কি প্রশ্নগুলো আপনার মনে আছে? হ্যাঁ আছে। কতগুলো? দশ, বিশ, তিরিশ, কতগুলো আছে? সম্ভবত কিছু হবে। কিছু কয়টা? পাঁচটা না দশটা? আনুমানিক বলতে পারবো না, হয়তো একশোটা হবে। আপনার একশো প্রশ্ন ভাই, অনুষ্ঠানের শেষে আমরা বসবো, ঠিক আছে? সব প্রশ্ন লিখে রাখেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো এবং সবগুলোর উত্তর দেব। ঠিক আছে, আপনাকে অনুরোধ করছি, সারা রাত আমরা আলোচনা করব, আমার সমস্যা নেই। আপনি সত্য অনুসন্ধানকারী, আমিও সত্য উদ্ঘাটনকারী, আমার কাজ সত্যকে উন্মোচন করা। আমি বিশেষজ্ঞ না, আমি চেষ্টা করবো আর আপনার একশোটা প্রশ্নের উত্তর দেবো। তবে সন্দেহ আছে, একশোটা প্রশ্ন লিখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, আপনার আসল প্রশ্নে আসি, এটা পাল্টা প্রশ্নের ভিত্তিতে হবে। আপনার পাল্টা প্রশ্ন ছিল, দাঁড়াবার শব্দের দুটো অর্থ, একটা অর্থ মাথা মুন্ডন, আর বললেন আপনি কিভাবে জানেন কোনটা সঠিক, ঠিক? হ্যাঁ এটা ঠিক। কাউন্টার প্রশ্ন, একটার বেশি প্রশ্ন করবেন না, তাহলে আপনি নিয়ম মানছেন না। স্যার আমি শুধু খণ্ডন করছি আপনার কথা। খণ্ডন করে না, আপনি কাউন্টার প্রশ্ন করছেন, কাউন্টার প্রশ্নে ছিল দাঁড়াবা, দাঁড়াবা অর্থ আঘাত, এটা কাউন্টার প্রশ্ন। এই কাউন্টার প্রশ্নে আবার প্রশ্ন করলেন আপনি, একটা পাল্টা প্রশ্নে আর একটা প্রশ্ন করতে পারেন না, একটা কাউন্টার প্রশ্ন করতে পারেন, তবে সেটা স্বাভাবিক প্রশ্ন ছিল। এবার দাঁড়াবা প্রশ্নে আসুন, আপনি বললেন আঘাত করা আমি একমত, আর আমি কিভাবে জানলাম একবার এটা মৃদু প্রহার আর একবার মাথা মুন্ডন? কোরআনের আয়াত দেখেন, বলা হয়েছে সূরা মারিয়াম অধ্যায় ১৯ আয়াত ৪৭, মারিয়াম আলাইহিসসালাম তিনি বললেন, যখন ফেরেশতা জিব্রাইল বলল তোমার পুত্র সন্তান হবে, তিনি বললেন কিভাবে তা সম্ভব যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, কিভাবে আমার পুত্র হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। এখন যদি লগা দেখেন, হ্যান্ডওয়ার্ক ডিকশনারি, ঠিক আছে, বা লেন্স, মনে হয় আপনি অনেক ডিকশনারি পড়েন, ইন্টারনেটে পাবেন, এটা কঠিন না। নেটে যান, টাইপ করুন, শত প্রশ্ন পাবেন ইসলামের বিরুদ্ধে, একশোটা না হাজারটা পাবেন, খুব সহজ, কোনো গবেষণা ছাড়াই। গবেষণা করলে আপনি জানবেন কে কার বাবা ছিল, কে কার স্বামী, কে কার মা, সব কিছু, কিন্তু নেটে যাবেন আপনি সহজে পাবেন। এখন আরবি শব্দ মাসা, এর দুটো অর্থ আছে, শারীরিক স্পর্শ আর একটা সহবাস। তাই যখন মারিয়াম আলাইহিসসালাম বললেন কিভাবে আমার সন্তান হবে যখন কোনো পুরুষ স্পর্শ করেনি, তার মানে এটা শারীরিক স্পর্শ না, এর মানে হচ্ছে সহবাস, ঠিক? হ্যাঁ। একইভাবে অনেক আয়াত আছে কোরআনে যখন দুই তিনটা অর্থ থাকে, সবগুলোই সঠিক হতে পারে, আবার একটাও হতে পারে। সঠিকটা জানার জন্য হাদিস পড়তে হবে, হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা, ঠিক? হয়তো একটা শব্দের দু তিনটা অর্থ ব্যবহৃত হতে পারে, একটা আয়াত এক অর্থ, অন্য আয়াতের জন্য হয় আরেকটা অর্থ, হাদিস হচ্ছে তার ব্যাখ্যা। যখন আমরা হাদিস দেখি সূরা নিসা অধ্যায় ৪ আর ৩৪ এর দাঁড়াবার শব্দের জন্য, সেখানে নবীজি বলেছেন মুখে আঘাত করো না, গুরুতর আঘাত করো না, হালকাভাবে প্রহার করো। আমি উত্তরটা বলেছি, কিন্তু আপনি হাতের নোটে বেশি মনোযোগ দিয়েছিলেন, এ কারণে উত্তরটা ভুলে গেছেন। যদি আমার উত্তরটা শুনতেন, বলেছি দুই তিনটা অর্থ থাকলে
সবগুলো সঠিক হতে পারে, একটা সঠিক হতে পারে, দুটো সঠিক হতে পারে, তিনটাও সঠিক হতে পারে। এজন্য আপনাকে হাদিসে ফিরে যেতে হবে। কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মান্য করো। তাই দুই তিনটা অর্থ দেখলে হাদিসে ফিরে যেতে হবে, আর দেখতে হবে নবীজি শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। তাই যখন এটা বলছে তাদেরকে শাস্তি দাও, এখানে হালকাভাবে আঘাত করা। আর এজন্যই আপনাকে সহযোগী বই কোরআনের ব্যাখ্যা হাদিস জানতে হবে। সহি হাদিস ছাড়া আপনি বুঝতে পারবেন না ইসলাম। নবী এর মানে বলেছেন হালকা প্রহার করো, টুথব্রাশ দিয়ে আঘাতের মতো মুখে আঘাত করবে না, শরীরে দাগ হওয়ার মতো আঘাত করবে না। এই পথ নির্দেশ দিয়েছেন রাসূল। এ কারণে এটা বাধ্যতামূলক যে কোরআনের পাশাপাশি অনুসরণ করতে হবে সহি হাদিস। আশা করি উত্তরটা পেয়েছেন। ইনশাল্লাহ আমি আপনার জন্য অপেক্ষা করব 10টার পর স্পিকার লাউঞ্জে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই শেখর, হ্যাঁ ধন্যবাদ। যেহেতু আপনার দুই কন্যা, আপনি বললেন আমি যাব সেখানে, সরি একজন ছেলেও আছে, কোনো হাদিস বলছে না যে ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি সেই ছেলে ধার্মিক হয়, আপনার জন্য দোয়া করে, ইনশাল্লাহ সেও আপনার জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে। আমার কথা হলো, আমি বলবো যে ভালো কাজ করার পাশাপাশি আপনাকে বিশ্বাসী হতে হবে, কারণ ঈমান হলো জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেহেতু আপনি জান্নাতে যাওয়ার বিষয়ে কথা বলছেন, ইনশাল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেন ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ ভাই, দয়া করে প্রশ্নটি করুন আজকের বিষয়ে, নারীর অধিকারের উপর। সালাম, আমি ড্যানি, আমি একজন ছাত্র, আমি বাইবেল পড়ি, বাইবেল ম্যানার বেশি পড়েছি, অনুধাবন করেছি, আর আমি মুসলিম বই পড়ি। সবগুলো এখানে বলছি না, কোরআন এবং বাইবেলের প্রশ্নগুলো। এটা আমার বন্ধুর সাথে সম্পর্কিত, সে আমার খুব ভালো বন্ধু, তার নাম না আমি নামটা বলছি না। সে বিবাহিত, কিছু কারণে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছে, আর আমি দেখলাম সে খুব সামান্য একটা কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায়। দ্বিতীয়ত, গতকাল মুম্বাই মিরর পত্রিকা পড়ছিলাম আর দেখলাম 112 বছরের পুরুষ মোহাম্মদ সোমালিয়ায় সে বিয়ে করছে, দুঃখিত বিয়ে করছে 13 বছরের মেয়ে সোফিয়াকে। আমি খুব সমস্যায় ছিলাম আমার বন্ধুর উত্তর দিতে, কারণ একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আর সে বলল আমরা এমনটাই জানি আর এটাই লেখা আছে আর এটাই আমরা মানি। তাই আমি ইন্টারনেটে গেলাম, কারণ এখন হচ্ছে এটাই সবচেয়ে সহজ উপায়, কারণ জাকির ভাইকে প্রশ্ন করার সুযোগ আমাদের নাই। আমি এটা আপনাকে পড়ে শোনাচ্ছি, বা যদি পড়ার সুযোগ আমাকে দেন যা আমি নেটে পেয়েছি। এ ব্যাপারে এটা মুহাম্মদ সম্পর্কে লেখা, এটা সত্য কিনা, বা আপনি আমাকে সাহায্য করুন এক্ষেত্রে সত্যটা বের করতে, আর আমার বন্ধুকে যাতে বলতে পারি কোরআন আসলে কি বলছে। আপনি পড়বেন নাকি আমাকে উত্তর দিতে দেবেন? আপনার জন্য প্রথম দিকে একটু পড়ছি। আপনি উত্তরে সন্তুষ্ট না? না, যাই হোক, আপনি বলুন আমার উত্তরটা। সন্তুষ্ট না হলে আমি উত্তর দেব না? আমি সন্তুষ্ট না, তাহলে ব্যাপারে কি আছে সেটা ভুলে যান। ঠিক আছে, যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার হাতের উত্তরটাই তাহলে এটা যথেষ্ট, তাহলে আমি সরাসরি উত্তর দেব। আমাকে এটা পড়তে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই ভাই আপনার প্রশ্নটি 5টি বাক্যে অতি সংক্ষেপে করেন। আমি এটা আপনার জন্য পড়ছি স্যার। এটা আসলে আমি সহি বুখারী থেকে বলছি, ভলিউম 7 বুক নম্বর 62, যেখানে জাবির বিন আবদুল্লাহ বলছে যখন সে বিয়ে করল, হযরত মুহাম্মদ বলল কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছো? সে বলল ডিভোর্স প্রাপ্ত মেয়ে। তিনি মুহাম্মদ বললেন কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না, কুমারীর সন্ধান করলে না? জাবির আরও বললেন হযরত মুহাম্মদ বলল কেন তুমি যুবতী মেয়ে বিয়ে করলে না, যাতে তুমি তার সাথে খেলতে পারো, সে তোমার সাথে। এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মুহাম্মদের চাওয়া, অথবা বুখারীতে পড়লাম ভলিউম 5 এটা। আপনি হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে। হালেলুয়া, ঠিক বলেছি, আমি পেয়েছি তাই পড়লাম, আমি উত্তর দেব। অন্য কারো প্রোফাইল পড়তে চান, কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান, সরাসরি দেন। আমি আপনার কাছ থেকে একটু উত্তর পেয়েছি, এজন্য উদ্ধৃতি দিচ্ছি। যদি আপনার কাছে 2+2 থাকে, আমি উত্তরটা জানি না, আমি বলছি অন্যদের কথা এখানে আনছেন কেন? আমি সরাসরি বলবো এটা 4, অন্যরা যাই বলুক 7, 8, 10 সেটা ভুলে যান। এজন্যই এখানে এসেছি স্যার। এই কারণে আপনি অন্যের উত্তর পড়ছেন, যেহেতু সন্তুষ্ট না। ঠিক আছে, ঠিক না?
তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে, প্রশ্নের পাশাপাশি উত্তরের উপরও, ঠিক? হ্যাঁ, আমি দুটোই বলবো, সমস্যা নেই। দেখেন, উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া, কেন 112 বা 113 বছরের পুরুষ মুহাম্মদ বিয়ে করেছে 13 বছরের মেয়েকে, আমি উত্তর দেব। তবে আপনি নবী মুহাম্মদের উত্তরও চেয়েছেন, ঠিক? হ্যাঁ, কারণ সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না, পেপারে দেওয়া উত্তরেও খুশি না। সরাসরি প্রশ্নটা বলেন, হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই। আমি আপনাকে দুটোর উত্তর দেব। ঠিক আছে, আমি দুটোর উত্তর দেব। আশা করি আপনার উত্তরে সন্তুষ্ট হব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলুন স্যার, এটা আপনার উপর নির্ভর করে। আমি বললাম 2+2=4, আপনি বললেন 5, আমার কিছু করার নেই। আপনার কথা মানবো, তবে যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য। অবশ্যই অবশ্যই, বিশ্বাসযোগ্যটা বিশ্বাস করবেন, আমার বিশ্বাসে একমত হবেন না যতক্ষণ আমার বিশ্বাস আপনি না। কারণ এই সব হচ্ছে কন্ট্রাডিকশন। সরি, প্লিজ বলুন স্যার। কি বলেন আপনি? প্লিজ বলুন স্যার, কারণ আপনার উত্তরটা শুনতে চাই। এখন যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ঠিক আছে, এই বিষয়ে পরে আসছি। এখানে মুহাম্মদ নামের ব্যাপারে বলেছেন, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা একটা আর্টিকেল, আফ্রিকার দেশে বলেছেন, সোমালিয়া 112 বছর না কত জন বলেছেন, হ্যাঁ 13 বছর মেয়েকে বিয়ে করেছে। হ্যাঁ স্যার, আর এটা পঞ্চম বিয়ে, পঞ্চম বিয়ে। তবে একসাথে না, হয়তো বিয়ে করেছে তারপর ডিভোর্স দিয়েছে। আমি বলেছি পঞ্চম, মানে পঞ্চম বিয়ে। পাঁচটা বিয়ে কিন্তু এক দুটো তো ডিভোর্স হতে পারে না, একসাথে চারজনের বেশি স্ত্রী রাখতে পারবেন না। এখন উত্তরে আসি, কেন ইসলামে আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয়, যদি বয়স অধীনে পৌঁছে বিয়ে করতে পারেন, এটা ইসলাম, ঠিক আছে, সাবালিকা হলে। এটা মহিলাদের আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোনো নারীকে। আপনি কি আপনার চেয়ে 15 বছরের বড় কাউকে বিয়ে করবেন? না না, আপনার পছন্দ। কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন। নবীজি মোহাম্মদ 25 বছরে বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তখন তার বয়স ছিল 40 বছর। আপনি বিয়ে করবেন না, আপনাকে বলবো না বিয়ে করতে হবে, এটা আপনার পছন্দ। তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে 15 বছর বড় মহিলাকে, কারণ তিনি ধার্মিক ছিলেন। আমরা বাধা দেওয়ার কে? তিনি রাজি, মহিলাও রাজি, মিয়া বিবি রাজি, তো কে করে গা কাজী? কারণ একটু একটু আমাকে শেষ করতে দেন, বাধা দেবেন না। আপনি প্রশ্ন করেছেন, আমি দুঃখিত স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আমরা বাধা দেওয়ার কে? ওই মহিলা মাথা ঢাকতে চায়, আপনি বললেন মাথা ঢাকতে হবে না, কেন? সে মাথা ঢাকতে চায় আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ঢাকতে পারবে না, কেন? সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয়, ফ্রান্সে এটা করবে কেন? এর কোনো মানে হয় না। নিপীড়ন করা হচ্ছে, মহিলা নিপীড়িত হচ্ছে না, নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট, কেন নিপীড়িত হচ্ছে? কারণ মহিলাদের দেখতে পাচ্ছে না, তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না, তাই সমস্যাটা তার মধ্যে, হিজাব পরা মহিলার মধ্যে না। এখন লোকটার বয়স 112 বছর, আর চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে 112 বছরের পুরুষও সন্তান জন্ম দিতে পারে, জন্ম দিতে সক্ষম, ঠিক? হ্যাঁ স্যার, আমি জানি, একজন ডাক্তার। এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে, যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনার সমস্যা কি? আপনার মেয়েকে তো আর কাছে দিচ্ছেন না। না, আমি দিচ্ছি না। দিবেন না? আমি কি দিতে বলছি? আপনার কোনো বোনকে দিতে বলছি না? যদি মেয়ের পিতামাতা রাজি থাকে, মেয়েও রাজি থাকে, মেয়েটা হয়তো 112 বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য, সাহাবাদের দিকে তাকান, সবকিছু উৎসর্গ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা চারটা বিষয় দেখবে, তাকওয়া, মানবতা, সম্পদ এবং সৌন্দর্য। তার মধ্যে উত্তম তাকওয়া। যদি 13 বছরের নারী 112 বছরের পুরুষের মাঝে তাকওয়া দেখে, আমার মতে সমস্যা নেই। যদি সদ্গুণের অধিকারী হয়, ধরন বরকে আমি চিনি, সমস্যা নেই, সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না। যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী, যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে, আমি আপত্তি করব না। তবে যাচাই করে দেখব, হয়তো তার তাকওয়া আছে। সাহাবাদের কথা চিন্তা করেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, দেব না কেন? কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায়। আমি বলছি না সোমালিয়ার ওই লোকটা সদ্গুণের অধিকারী, আমি তাকে চিনি না, আমি চিনি না। তবে এমনটা হতে পারে, হ্যাঁ সম্ভাবনা কম, তবে হতে পারে, সেখানে সম্ভাবনা কম। সমস্যা কি? যদি মেয়ে রাজি থাকে, আর আমার লেকচার আমি বলেছি, বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি। এখন ধরেন 50 বছরের কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো, আমি তো আমার মেয়েকে দেব না। যদি বলি যে সে খোলাফায়ে রাশিদিনের মতো মহৎ,
তার চেয়ে ভালো আমি পাবো না, তার চেয়ে ভালো পাওয়া যাবে না, তার চেয়ে ভালোটা পাবো না। তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সদ্গুণ পেয়েছে, হতেও পারে, আমি জানি না, তার সাথে আমার দেখা হয় নাই, আমি কথাও বলিনি, হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে। তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে, আপনি আমি কথা বলার কে, তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে? আপনি একজনকে বিয়ে করেছেন আমি জানি না, ভালো বা মন্দ, আপনার কাছে হয়তো সুন্দরী, অন্যের কাছে সুন্দরী না। কেউ হয়তো বলল কেন তাকে বিয়ে করেছেন, সরি ব্যক্তিগত বিষয়ে বলছি না, আপনার স্ত্রী হয়তো সুন্দরী মাশাল্লাহ, তবে কেউ এসে বলল কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো, তাকে বলবেন আপনার সমস্যা কি, আমার কাছে সুন্দরী, আপনি কথা বলার কে, রাগ করবেন কি না, রাগ করবেন কি করবেন না, সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত। কেউ এসে বলল আরে ভাই আপনার যাই হোক নাম, বললো আপনার স্ত্রী তো খুবই কুৎসিত, আপনি বলবেন নিজের চোখে তেল দাও, এটা আমার স্ত্রী, তুমি কথা বলার কে? যদি কেউ আপনার স্ত্রীর সমালোচনা করে আপনি কি মানবেন? এখন যদি 112 বছরের সোমালিয়ানের কথা বলেন, 13 বছরের মেয়ের বিষয়ে বলেন, সম্ভাবনা সেখানে খুবই কম, 0.001%। উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি? এবারে আসুন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে, কেন সাহাবাকে যুবতী বিয়ে করতে বললেন কুমারী মেয়েকে? নবীজি জানতেন ওই সাহাবা কেমন। একজন লোক এসে বলল রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো? নবীজি বললেন হ্যাঁ পারবে। আরেকজন সাহাবি নবীজিকে বললো আমি কি পারবো চুমু দিতে? নবীজি বললেন না। তাই সাহাবি বললেন, একজনকে বললেন হ্যাঁ, আরেকজনকে বলছেন না, কারণ কি? কারণ তিনি জানতেন প্রথম জন তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে, রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেবে, এর বেশি কিছু সে করবে না। দ্বিতীয় জন যদি স্ত্রীকে চুমু দেয় সে রোজা ভেঙে ফেলবে, সীমা ছাড়িয়ে যাবে। নবীজি জানতেন, আপনি আমি জানি না। একইভাবে নবীজি হয়তো জানতেন যে ওই সাহাবি মধ্যবয়সী নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে, তাই উপদেশ দিয়েছেন। কিন্তু নবীজি কি করেছেন? প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে 15 বছরের বড়। আপনিও চাইবেন না 15 বছরের বড় বিয়ে করতে, আপনি নিজে বলেছেন, ঠিক? হ্যাঁ। তাই নবীজি জানতেন, তিনি দেখেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মহানুভবতা, তিনি চারজন শ্রেষ্ঠ ধার্মিক মহিলার একজন। নবীজি জানতেন, যেমন আমি একজন ডাক্তার, একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি, অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি। আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি? কারণ আমি ডাক্তার, আমি জানি, আপনি ডাক্তার না। নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে। আপনি জানেন না, নবীজি জানতেন? আপনি কি মনে করেন নবীজির কথা মিথ্যা? তার কথা সঠিক। কেউ কুমারী পছন্দ করতে পারে, কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে। আপনাকে যা বুঝতে হবে, এটা আসলে কোনো সমস্যা না, এটা নবীজির দেওয়া একটা উপদেশ। তিনি কি ভুল কিছু বলেছেন? না, সঠিক বলেছেন। তার জীবনে দেখেন, যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কুমারী, বাকি সবাই হয় ডিভোর্স প্রাপ্তা না হয় বিধবা ছিলেন। স্যার, এটা আসলে 112 বছরের কাউকে বিয়ে করার আর না করার বিষয় না। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে স্যার, কোরআন কিভাবে এই লোকদের সাথে সম্পর্কিত? কোন লোক, কোন লোক? এই যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে, তারা চায় অথবা না চায়, তারা কাউকে পছন্দ করে। ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিয়ে করো না, সূরা নিসা অধ্যায় 4:19। কিন্তু যদি মহিলা চায় আর পুরুষ চায়, আপনি আমি বাধা দেবার কে? আপনার সমস্যা কোথায়? আপনাকে জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি, যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর মহিলা যদি ওই পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে, আপনার আমার সমস্যা কোথায় বলেন? এটা কি অযৌক্তিক? না। সন্তান জন্মদানে সক্ষম? হ্যাঁ। সমস্যা কোথায়? চিন্তা করেন, কেউ সে বলল কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন, কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন, এটা তো আপনার পছন্দ। ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না। নবীজি যা বলেছেন, সৎগুণ হচ্ছে উত্তম। কেন সোমালিয়ার ওই 112 বছরের লোক বিয়ে করেছে 13 বছরের মেয়েকে আমি জানি না, জানার দরকারও নেই। এটা কি সত্যি? তবে সম্ভাবনা খুবই কম, হতে পারে। একই বিষয় যা নবীজি বলেছিলেন, তাই আমি আপনাকে বলছি, যদি ছেলে মেয়ে রাজি থাকে, তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন? আমার কথা হচ্ছে, আপনার কি অধিকার আছে, এটা আমার প্রশ্ন। আপনাকে বলছি, আপনার কি অধিকার আছে কিছু বলার যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ মতো কাজ করছে? এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না, এটা আপনার অধিকারকে হরণ করছে না। স্যার, আমি বলবো, স্যার, এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা আমি তাদের বিষয় দেখছি না। তারা 112 বছরের পুরুষ মানুষ বা 13 বছরের মেয়ে, যাই হোক,
আমার কথা হলো কোরআন এটা সমর্থন করে কিনা যা তারা করছে তাদের এই কাজকে। আপনি শুনেছেন বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে, তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা? ১৩ বছরে কি প্রাপ্তবয়স্ক হয়, হ্যাঁ কি না জানেন কি আপনি? বলেন না। বয়সন্ধি হতে পারে ১৩ বছরে? আপনি জানেন না, বিজ্ঞান বলছে। ডাক্তার স্যার আপনি বলুন। ভারতে জি স্যার দিল্লিতে একটা রিপোর্ট ছিল, যদি একটা মেয়ে ১০ বছরে প্রাপ্তবয়স্ক হয় এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই। ১০ বছরে খুবই স্বাভাবিক, অনেকে শত শত মেয়েরা ১৩ বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়েছে, অনেক সাধারণ ব্যাপার। প্রাপ্তবয়স্ক হলো সমস্যা নেই। আপনি হয়তো বলবেন ইন্ডিয়ান আইন বলছে ১৮ বছর, ইন্ডিয়ান আইন, যদি ইন্ডিয়ান আইন হতো তাহলে ইন্ডিয়ান আইনে এটা অবৈধ হতো। আমেরিকা বলছে ১৬ বছর, তাহলে কে সঠিক, আমেরিকা না ইন্ডিয়া? আপনাকে বলছি ১৬ বছর নাকি ১৮ বছর সঠিক? নিজস্ব আইন অনুযায়ী, নিজস্ব আইন, এটা কোরআনের আইন অনুযায়ী। খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে। এ বিষয়ে কোরআন বলছে, সমস্যা হলো যখন আমেরিকা বলছে ১৬ বছর তখন কোনো সমস্যা নেই, যখন কোরআন বলছে ১৩ তাতে সমস্যা কি? আমি বলিনি কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন। তার মানে উত্তর পেয়ে গেছেন আপনি, কোরআন বলছে যদি তারা রাজি থাকে কোনো সমস্যা নেই। আমেরিকায় আমেরিকায় আমেরিকার আইন বলছে একজন নারীর বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে ১৬ বছর। ইন্ডিয়াতে ১৬ বছরে বিয়ে করলে অবৈধ, হারাম, নিষিদ্ধ। আর টেক্সাসে কারণ তারা দ্রুত বিয়ে করে, সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে, তারা ১৪ বছরে বিয়ে করতে পারে। এখন কি বলবেন, ১৪ বছরে টেক্সাসে বিয়ে করতে পারে, ঠিক না ভুল এটা বলেন? আসলে স্যার সেটা তাদের আইন। আচ্ছা আপনি বাধা দেবার কে? আমি বাধা দিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি, আমেরিকাতে যদি ১১৫ বছরের কেউ ১৪ বছরের মেয়েকে বিয়ে করে থাকে, এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ? অনুমোদিত। তাহলে টেক্সাসে অনুমোদন দিলে কোরআন দিতে পারবে না কেন? এখন কিছুই বলার নেই, সমস্যা নেই, আপনি বিয়ে করবেন না, জানেন ১১২ বছর আপনি বাঁচবেন কিনা? না আমি তা চাই না, যদি বেঁচে থাকেন বিয়ে না করতে চান এটা আপনার ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এই অধিকার ইসলাম দিয়েছে যা আপনি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। ইসলামে অধিকার দিয়েছে, পছন্দের স্বাধীনতা দিয়েছে। যিশু আপনার সাথে থাকুক স্যার। ভাই যেহেতু বললেন যিশুকে আমার সাথে থাকতে, আমি যিশু খ্রিস্ট ভাই সাল্লামের শিক্ষা অনুসরণ করি। আপনি বললেন সালাম আলাইকুম, এটা বাইবেলের অনুচ্ছেদ গসপেল অফ লুক অধ্যায় ২৪। আমি সালাম বলেছি, সালাম, এটা সালাম আলাইকুম মানে শান্তি, আপনার উপর শান্তি আসুক। সালাম আলাইকুম সালাম না, জি স্যার একই মানে সালাম আলাইকুম, এটা সালাম না। আমি আপনাকে রেফারেন্সটা বলে দিচ্ছি, গসপেল অফ লুক অধ্যায় ২৪ অনুচ্ছেদ ৩৬। হ্যাঁ এটা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম হিব্রুতে, আরবিতে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত। হ্যাঁ ভাই, তবে যখন যিশু আমার সাথে থাকুক বলেছেন, সেটা কিসের উপর ভিত্তি করে, কিসের উপর? যদি শিক্ষার বিষয়ে বলেন, যিশু খ্রিস্ট সাল্লাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় ১৬ অনুচ্ছেদ ১২ থেকে ১৪, আমার অনেক কথা বলার আছে কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না, যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে, সে আমাকে সম্মানিত করবে, সে তোমাদের সবকিছু বলবে। যিশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন আরেকজন নবী আসবেন, তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তাই আমি যিশু খ্রিস্টের শিক্ষা মেনে চলছি, এজন্য আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা অনুসরণ করছি। যদি আপনি যিশু খ্রিস্ট ভাই সাল্লামকে অনুসরণ না করেন সেটা আপনার সমস্যা। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, অনেক কিছু সেখানে জানতে পারবেন। যে কোনো প্রশ্নের জন্য লাইনের পেছনে গিয়ে আবার প্রশ্ন করুন, লাইনের পেছনে গিয়ে প্রশ্ন করুন ভাই। হ্যাঁ বোন। হাই, আমার নাম মির্দা, আমি ছাত্রী, মনোবিজ্ঞান নিয়ে পড়ছি, কানাডা থেকে এসেছি। আমার প্রশ্নটা খুবই সহজ, কিভাবে আপনি বলেন যে পুরুষ আর নারী সমান, যেখানে এই সম্মেলনে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি, যেমন পুরুষরা নারীদের সামনে বসেছে দেখতে পাচ্ছি। বোন প্রশ্নটা কি আরেকবার বলবেন আমাকে? জি, কেন পুরুষরা সামনে আর মহিলারা পিছনে বসেছে, নারী পুরুষের ভিত্তিতে এটা সাজানো হয়েছে যে এটা কেন? মাশাআল্লাহ বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেন মহিলারা সামনে বসেননি। না মানে আলাদা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা ডান দিকে বা বাম দিকে কেন নেই, কেন একজনের সামনে আরেকজন? খুব সুন্দর প্রশ্ন করলেন, যদি সমতায় বিশ্বাস করেন তাহলে নারীরা কেন বামে বা ডানে নেই, কেন নেই, এটা খুব সুন্দর প্রশ্ন। কারণ কোরআন বলছে সূরা নূর অধ্যায় ২৪ আয়াত ৩০,
বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নিচু করে লজ্জাস্থানে হেফাজত করে। কোন পুরুষ যখন কোন নারীকে দেখে বাজে চিন্তা মাথায় আসতে পারে, দৃষ্টি সংযত করতে হবে। যদি ডান দিকে মহিলারা বসে তখন আমাকে কথা বলতে হবে শুধু বাম দিকে তাকিয়ে, কারণ তাদের দিকে আমি তাকাতে পারবো না। এখন সবার দিকে তাকাতে পারছি, আপনার মুখে এখান থেকে দেখতে পাচ্ছি না, আমার অবস্থানটা আপনি দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখতে চাইলে পর্দায় দেখেন, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে কোরআন বলছে মহিলাকে দেখলে দৃষ্টি নিচু করতে হবে যদি সে আমার স্ত্রী, আমার মা, আমার কন্যা না হয়। যদি কেউ বলে মহিলাদের দিকে তাকালে আমার কিছু হয় না, তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে। এখানে থাকলে কথা বলতে সমস্যা হতো আমার, আপনি বলতেন এটা কি ধরনের ভদ্রতা, উনি পেছন থেকে তাকিয়ে কথা বলছেন আমার। আমি তাকাতে পারছি, মাইক্রোফোনকে লক্ষ্য করে আপনাদের দেখতে পাচ্ছি, শুধু অবস্থানটা বুঝতে পারছি, সামান্য দেখতে পাচ্ছি, সুতরাং হিজাব পালন করছি। যখন মহিলা বক্তা কথা বলেন শুধু মহিলা থাকে সামনের লাইনে, সমস্যা নেই। এখানে কারণটা হচ্ছে পুরুষ বক্তা কথা বলছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা আলাদা ব্যবস্থা করি, আমরা সেটাই করেছি, করতে হয়েছে। কিন্তু এটা বিশাল জনসমাগম, এতগুলো ক্যামেরা, এজন্য আমরা সেভাবে ব্যবস্থা করতে পারিনি। তবে কোনোভাবেই আমরা মহিলাদের ছোট করছি না। দেখেন আপনার সামনে পর্দা রাখা হয়েছে মাশাআল্লাহ, শুধু মহিলাদের জন্য, আর পর্দার কাছেই আপনারা, সুতরাং আপনি পর্দায় দেখতে পারেন। যদি সামনে বসেন আমার জন্য সমস্যা হবে কথা বলতে, হিজাব পালন করতে, তাকাতে সমস্যা হবে, কারণ এটা পাবলিক লেকচার, আমাদের দর্শকদের দিকে তাকাতে হয়। সামনের দর্শক যদি মহিলা হয় সমস্যাটা আমার। একবার একটা গালফ দেশে গিয়েছিলাম, আলোচনার জন্য নিমন্ত্রণ করেছিল, আয়োজক ছিল একটা মহিলা সংগঠন। আমি বলেছিলাম অন্তত সামনের সারিতে যেন শুধু পুরুষ থাকে, তারা সেটা করেনি। তাই অর্ধেকটা আলোচনা করেছি মাটির দিকে তাকিয়ে, আর অর্ধেকটা সিলিং এর দিকে তাকিয়ে আলোচনা করতে হয়েছে, নিচে আর উপরে। বিশ্বাস করেন খুবই সমস্যায় ছিলাম, মহিলাদের সাথে ছিলাম এই কারণে নয়, সমস্যায় ছিলাম, অর্ধেকটা সময় মাটিতে তাকিয়ে আর অর্ধেকটা সময় সিলিং এর দিকে তাকিয়েছিলাম, কারণ আমার হিজাব পালন করতে হয়েছে, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এখানে আমি পুরুষদের সাথে কথা বলছি, তাকাতে পারছি, দৃষ্টি দিতে পারছি, সে ঘুমিয়ে গেলে তাকাতে পারছি, ফলে সে ঘুমাতে পারছে না, এটা পাবলিক স্পিকিং। এখানে মহিলারা অনেক দূরে, এটা পর্দা রক্ষার জন্য করা হয়েছে, বোন অন্য কোনো কারণে না, কোনোভাবেই মহিলাদের ছোট করার জন্য করা হয়নি। আপনাদের একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে কারণ মহিলার সংখ্যা এক তৃতীয়াংশ আর পুরুষের সংখ্যা দুই তৃতীয়াংশ, এ কারণে করা হয়েছে। শেষের দিকে যখন মহিলাদের সংখ্যা বাড়বে তখন সমান দিয়ে দেব। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ ভাই, শুভ সন্ধ্যা ডাক্তার, আমি আপনার পিস টিভি সম্মেলনে নিয়মিত আসছি গত কয়েক বছর ধরে। আমার প্রশ্ন হলো, আমার অবস্থানটা দুই পরিবারের মাঝে, দুটোই মুসলিম পরিবার, আমি ছেলেটাকেও চিনি মেয়েটাকেও চিনি, পরিবার সহ ছেলে মেয়ে দুজনেরই মধ্যস্থাকারী, তারা বিয়ে করতে যাচ্ছে। তাহলে কোনো অমুসলিম কি সাক্ষী হতে পারবে ছেলে মেয়ে দুজনের সম্মতিতে হওয়া তাদের এই বিয়েতে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে তার দুজন মুসলিম বন্ধু আছে, তাদের একজন হচ্ছে ছেলে আর একজন হচ্ছে মেয়ে, আপনি মধ্যস্থতাকারী, তাদের মাঝে দুজনকে চেনেন এবং জানেন, তাদের বিয়েতে সাক্ষী হতে পারবেন কি না? যেহেতু তারা আমাকে সাক্ষী হতে বলেছে, যেহেতু তারা চাচ্ছে আপনি সাক্ষী হতে পারবেন, হতে পারবেন, তবে একটা শর্তে, শর্ত প্রযোজ্য। যদি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং নবী মোহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে আপনি বিয়েতে সাক্ষী হতে পারবেন। ধন্যবাদ, আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, তিনি এখানেই আছেন কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাইকের সামনে আসতে চাচ্ছেন না। আমি তার প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, মুসলিম ছেলেটা যদি মেয়েটাকে মুসলিম হতে বলে, জোর করে নয়, ছেলেটা চায় মেয়েটা যেন তার ধর্ম গ্রহণ করে, এটা কি ভুল? মানে ছেলেটার এই চাওয়াটা কি ভুল? এছাড়াও একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে ধর্ম না বদলিয়ে, তারপরও সে যদি ইসলামে সব নিয়মকানুন মেনে চলে, এভাবে ধর্মান্তরিত না হয়ে ধর্ম পালন করাটা কি ভুল? মহিলার নাম খুশবু, তিনি পেশায় একজন শিক্ষিকা। বোন বললেন একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে একজন অমুসলিম মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে এবং ছেলেটা যদি তাকে ইসলাম গ্রহণ করতে বলে, সেটা সঠিক কি না? আর অমুসলিম কেউ যদি ধর্ম না বদলে ইসলাম পালন করে, সেটার অনুমতি আছে কিনা?
পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 আছে, কোন মুশরিক নারীকে তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত, তোমরা বিয়ে করো না ইমান না আনা পর্যন্ত কোন মুশরিককে। কারণ এরপরে বলা হয়েছে একজন মুমিন নারীকে বিয়ে করা উত্তম যদি সে কৃতদাসীও হয়, সে হয়তো কারো দাসী, হয়তো দেখতে ভালো না, একজন মুমিন নারীকে বিয়ে করা হচ্ছে সবচেয়ে উত্তম যদি সে কৃতদাসীও হয়। মুশরিক কোন নারীকে যদিও সে তোমাকে মুগ্ধ করে, হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী, হয়তো বিউটি কুইন আর হয়তো অনেক টাকা আছে, কিন্তু মুমিন নারী হচ্ছে তার চেয়ে ভালো। এখন যদি বলেন মুসলিম ছেলেটার বিয়ের আগে অমুসলিম মেয়েকে ইসলাম গ্রহণ করতে বলা সঠিক কিনা, এটা শুধু সঠিকই না, এটা আবশ্যিক। মেয়েটা ইসলাম গ্রহণ না করলে তাকে বিয়ে করতে পারবেন না। কেন সেটা বলছি, মনে করেন আমি বললাম আমার একটা গাড়ি আছে, তার একটা চাকা সাইকেলের আর একটা ট্রাক্টরের চাকা, গাড়িটা কি চলবে? না। সবগুলো যদি সাইকেলের চাকা হয় তাহলে একটা ভ্যান গাড়ি হবে, বড় চাকা থাকলে ট্রাক্টর হয়ে যাবে। যখন একসাথে জীবনযাপন করবেন তখন তাদের দৃষ্টিভঙ্গি আর বিশ্বাস একরকম হওয়া উচিত। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যদি কোনো মহিলা ধর্মান্তরিত না হয়ে ইসলাম পালন করে সেটার অনুমতি আছে কি না? ধর্মান্তরিত হওয়ার জন্য ঘোষণা দেওয়ার দরকার নেই যে মাইকের সামনে দাঁড়িয়ে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা আবশ্যিক না, সেটার কোনো দরকার নেই। যদি মনে করেন জীবন হুমকির মুখে, তখন আপনি মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন কোনো সাক্ষীর দরকার নেই, এটা আপনার আর আল্লাহর মধ্যে। ইসলামে আনুষ্ঠানিক ধর্মান্তরিত হওয়ার দরকার হয় না, কিন্তু ঘোষণা করাটা ইম্পর্টেন্ট যাতে মানুষ আপনাকে ভুল না বোঝে। কিন্তু জীবন হুমকির মুখে থাকলে শুধু আল্লাহ তাআলাকে এটা বলেন আর সেটা বিশ্বাস করে পালন করেন, আলহামদুলিল্লাহ। পালন করাটা ইম্পর্টেন্ট, ঘোষণাটা না। একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম পালন করতে পারে, ঘোষণা করে পালন না করার চেয়ে তো এটা অনেক ভালো। আমার উত্তরটা কি শুনেছেন? একজন মহিলা ঘোষণা না করেও ইসলাম ধর্ম পালন করতে পারে, আপনি ঘোষণা দিয়ে পালন না করার চেয়ে এটা অনেক বেশি ভালো। ঘোষণার চেয়ে পালন জরুরি, হিসেবটা তার আর আল্লাহর মধ্যে। যদি সে ইসলাম ধর্ম পালন করা শুরু করে, তখন মুসলিম যখন সে নামাজ পড়ছে সে মেনে নিচ্ছে আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যখন আপনি ইকামত দিচ্ছেন সে সময় বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাহলে যদি পালন করা শুরু করে তার ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই। ইসলাম ধর্মে পালন করাটা ঘোষণার চেয়ে অনেক বেশি জরুরি, যদি পালন করতে থাকে সেটার অনুমতি আছে করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, হরে কৃষ্ণা। আমি আজকেই প্রথম আপনার অনুষ্ঠানে এসেছি, এখানে দেখেছি মানুষজন নারী আর পুরুষের সম্পর্কের ব্যাপারে খুব উৎসাহী, তবে আপনার কি মনে হয় এই ব্যাপারটা কি আমাদের জীবনের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান দিতে পারে? যেমন জন্ম মৃত্যু, বার্ধক্য মৃত্যু, জরা, আমাদের সবাইকে এগুলোর মুখোমুখি হতে হয়। জন্ম, বার্ধক্য, মৃত্যু, জরা, এই আলোচনা কি আমাদের জীবনের আসল সমস্যাগুলোর সমাধান দিতে পারবে? যে বিয়ে করলাম কোনো সুন্দরী মহিলাকে বা ধনী মহিলাকে অথবা একই রকম কাউকে। আমরা নারী পুরুষের অধিকার নিয়ে কথা বলছি, এটা কি মৃত্যু জরা এই সমস্যাগুলো সমাধান করে দিবে? কিছু সমস্যা সমাধান অবশ্যই হয়ে যাবে। ভালো নারীকে বিয়ে করলে যৌন রোগের সম্ভাবনা থাকবে না আপনার? এগুলো তো জীবনের আসল সমস্যা। ভাই আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। আপনি প্রশ্ন করলেন আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে কথা বলছি, বিয়ে করার কথা, এগুলো কি জরা মৃত্যু ইত্যাদি সারাতে পারে? ভাই আপনি আমার কথা শুনছেন, ওদিকে তাকাচ্ছেন কেন? এদিকে, এটা কিছু অসুখ বিসুখের সমাধান দেয়। যদি আপনি পছন্দের কাউকে বিয়ে করেন ইনশাল্লাহ ব্যভিচার করবেন না, যৌন রোগ হওয়ার সম্ভাবনা কম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এইডস হওয়ার সম্ভাবনা নাই। যদি ঠিকমতো বিয়ে করেন তাহলে কিছু অসুখ বিসুখ থেকে তো বাঁচতে পারবেন। আর আজকের অনুষ্ঠান আমরা নারীর অধিকার নিয়ে বলছি, আমরা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা অনুষ্ঠান করে থাকি যেগুলো মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। আজকের বিষয় ইসলামে নারীর অধিকার। আপনার প্রশ্নের টপিকটা হবে আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের সব সমস্যার সমাধান, এটা নিয়ে কথা বলবো একেবারে শেষে, ফাইনাল রাউন্ডে, সবচেয়ে ভালোটা একেবারে শেষে, কি বলেন? এটা আমার প্রথম লেকচার, শুক্রবারে আরেকটা লেকচার আছে, সেদিনের বিষয় পবিত্র কোরআন কি বুঝে পড়া উচিত, আর তারপর শনিবারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, এবং শেষ দিন ফাইনাল আমাদের জীবনের উদ্দেশ্য। সেদিন এখানে আসবেন, ইনশাল্লাহ আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম বোন
হ্যাঁ, তবে একজন নও মুসলিম বোন আছে, যদি সভাপতি অনুমতি দেন। হ্যাঁ বোন, সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়াম উম্মে শরীফ, আমি আয়ারল্যান্ড থেকে এসেছি, পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি। আমার প্রশ্নটা হলো, আমার বাবা কখনোই সুযোগটা পাননি, আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি, যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বোন, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন, আর বললেন যে দুর্ভাগ্যজনক ভাবে আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে। এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাহগুলো ক্ষমা করা হবে? পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তার সাথে শরীক করা কখনোই ক্ষমা করবেন না, কারণ ইসলাম ধর্মে শিরক করা সবচেয়ে জঘন্যতম পাপ। তবে কেউ যদি শিরক করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম, নবী ইব্রাহিম, তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক। তখন আয়াত নাজিল হলো, যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়েত করেন, হতে পারে বাবা অথবা মা অথবা ভাই, হে আল্লাহ তুমি এদের হেদায়েত করো। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে, যদি জানেন মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করতে পারবেন না। আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ, হে সর্বশক্তিমান, আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন, তার বাবাও ছিল একজন মুশরিক। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 4 আয়াত 30 থেকে 41 আছে, তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাইহিসসালাম আর ইসহাক আলাইহিসসালাম, তারাও আল্লাহ তাআলার নবী হয়েছিলেন। তাই বোন আপনাকে বলবো, আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সরল পথে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ। হ্যাঁ ভাই, আমার নাম আনন্দ, পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। আমার প্রশ্ন হলো, একজন মুসলিম মেয়ে কি কোনো অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে? ভাই প্রশ্ন করলেন, একজন মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে কিনা। মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। সেই একই আয়াত আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 বলা হয়েছে, মুসলিম নারীকে ঈমান না আনা পর্যন্ত বিয়ে করতে পারবে না। মুসলিম নারী যদি কৃতদাসীও হয় তারপরও সে উত্তম মুশরিক নারীর চেয়ে, যদিও সে তোমাকে মুগ্ধ করে। পরে একটা বলছে, ঈমান না আনা পর্যন্ত কোন মুশরিক পুরুষকে বিয়ে করো না যতক্ষণ না বিশ্বাস আনে। একজন মুমিন পুরুষ যদি কৃতদাসও হয় কারো দাস, সে মুশরিক পুরুষের চেয়ে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষের চেয়ে, যদিও সে তোমাকে মুগ্ধ করে। সে হয়তো পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ, হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী, তবে বিশ্বাসী পুরুষ কোনো অবিশ্বাসী পুরুষের চেয়ে অনেক বেশি উত্তম। নিয়মটা মহিলাদের বেলা তো একই, কোনো মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব ভালো, তাহলে বিয়ে করতে পারেন। আমি গাড়ির একটা উদাহরণ দিয়েছিলাম যে চারটা চাকা একই রকম হতে হবে, একটা সাইকেলের আর একটা ট্র্যাক্টরের চাকা লাগালে কোনো কাজ হবে না। কারণ আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন, আপনি চাইবেন যেন সে বেহেশতে যায়। মুসলিম মহিলা যদি তার স্বামীকে ভালোবাসে, সে চাইবে তার স্বামী বেহেশতে যাক, এই জীবনটা তো ক্ষণস্থায়ী। তাহলে চিন্তা করেন, কাউকে বিয়ে করলেন, আপনি জানেন আপনার স্ত্রী দোজখে যাবে, তাতে কি লাভ? তাহলে প্রথমে তাকে অবশ্যই মুসলিম হতে হবে, সে বিশ্বাস করবে আল্লাহ একজন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসুল, তখন এটা সম্ভব, তারা ইনশাল্লাহ ইহকাল এবং পরকালে পুরস্কার পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আকরাম, আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজ এর প্রথম বর্ষের ছাত্রী।
আমার প্রশ্ন হলো যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ, যেমন অ্যাক্টিং, মডেলিং আর ডান্সিং। এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ? বোন আপনি প্রশ্ন করলেন, আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয়, যেমন ডান্সিং, তারপর মডেলিং আর অভিনয়, এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ? যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম। যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন, সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে। যদি সেটা হারাম হয়, যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল, সেটা হারাম। একইভাবে যদি অ্যাক্টিং করে, যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম, মূর্তি পূজা করছে, সেটা হারাম। এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিরক করছে, হারাম। সে যেই হোক না কেন, হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা, এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে, তার অভিনয় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে, মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না, দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে, আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম। তা না হলে ঠিক আছে, যদি হারাম কিছু না থাকে, যদি হিজাব পালন করা হয়, কোরআন সুন্নাহ মেনে চলা হয়, এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক মানুষকে বেহেশতের কাছাকাছি নিয়ে আসবে, আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, তাহলে ঠিক আছে। তা না হলে অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে, তা না হলে অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, এখনকার দিনে অনেক জায়গায় তো সহশিক্ষা, এখন মহিলাদের জন্য কি মেডিকেলে পড়াশোনা করার অনুমতি আছে? কারণ মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ জায়গায় প্রায় 99% লোক মাহরাম না। ভাই প্রশ্ন করলেন সহশিক্ষার অনুমতি আছে কি না, বিশেষ করে মেডিকেল কলেজে, ঠিক? যদি কোনো মহিলা ডাক্তার হতে চায়, মেয়েদের জন্য আলাদা মেডিকেল কলেজ নেই, এটার অনুমতি আছে কিনা? সংগত কারণ থাকলে, এ ব্যাপারে ইসলামিক শরিয়া বলে বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। এখন যদি সেই মহিলা কোনো সহশিক্ষা মেডিকেলে পড়ে আর সেখানে আলাদা কলেজ না থাকে, সেখানে হিজাব পালন করা কঠিন, তারপরেও অনুমতি আছে, পড়তে পারবে, বাধা দেওয়া যাবে না, তবে হিজাব পালন করতে হবে। মেডিকেল কলেজগুলোতে পরিবেশ সবচেয়ে বেশি খারাপ। আমিও মেডিকেল কলেজে পড়েছি, মাশাল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। হিজাব ভাঙার কথা বললে মেডিকেল কলেজগুলোর পরিবেশ সবচেয়ে বেশি খারাপ, খুব খারাপ। আর এরকম জায়গায় একমাত্র আল্লাহ তালাই আপনাকে বাঁচাতে পারেন। তা না হলে মেডিকেল কলেজে সেখানে ছেলেমেয়েরা গ্রুপ করে রোগীদের পরীক্ষা করে থাকে, সেখানে তারা রাতে থাকে, এটা খুবই বিপজ্জনক। যদি আল্লাহর সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনি সর্বপথে থাকবেন। একজন মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, তারপরে তাকে হিজাব পালন করতে হবে। আমি যে মেডিকেল কলেজে পড়েছি সেখানে দু একজন মুসলিম মেয়ে, সবাই না, দু একজন হিজাব পালন করত, হিজাব মানতে হবে। তারপর যদি এমন হয় যে কোনো রোগীকে পরীক্ষা করতে হবে, আপনাকে কোনো ছেলের সাথে পরীক্ষা করতে হবে, দুজনেই হয়তো রোগীকে পরীক্ষা করবেন, হয়তো সহকর্মী পুরুষ, ভালো, আপনার দৃষ্টি সংযত রাখেন। এমন না যে আরে আচ্ছা কেমন আছো, কালকে সিনেমাটা দেখেছো কি সুন্দর, তাই না, চলো আমরা একটু ঘুরে আসি, তোমার মোটরসাইকেলে করে ঘুরে আসি। যদি এই জিনিসগুলো এড়াতে পারেন, আর যদি আপনার সহকর্মীদের সাথে কথা বলতেই হয়, দৃষ্টি সংযত রেখে বলতে পারেন, যদিও অনেকে পছন্দ করবে না, মহিলাদের হিজাব পালন করতেই হবে, এটা মোটেও অসম্ভব না। আর বিপরীত লিঙ্গের রোগীকে পরীক্ষা করতে কোরআন এবং সুন্নাহ অনুমতি দিয়েছে, কারণ এখানে রোগীর চিকিৎসা করছেন, তাহলে ডাক্তার প্রয়োজনে বিপরীত লিঙ্গের রোগীকে দেখতে পারবে। সবচেয়ে ভালো যদি রোগী আর ডাক্তার এক জেন্ডার হয়, তবে এই রকম সবসময় হয় না। আর সেজন্য আমরা যেটা করেছি, আমাদের অর্গানাইজেশন থেকে একটা ইসলামিক হসপিটাল চালু করব, আর এই হসপিটালের নাম হবে ফ্রি মেডিকেল সেন্টার, খুব শীঘ্রই চালু করা হবে। এই কনফারেন্সটা শেষ হলেই এটা উদ্বোধন হবে, শাইখ সালাম মসজিদ নববীর এই মেডিকেল সেন্টারের উদ্বোধন করবেন, এটা হবে 10ই নভেম্বর।
ইনশাআল্লাহ কনফারেন্সটা শেষ হওয়ার দুদিন পরে। আমাদের এই মেডিকেল সেন্টারের বিশেষত্ব হচ্ছে এখানে সবকিছু কোরআন এবং সুন্না অনুযায়ী হবে। তার মানে মহিলা ডাক্তার দেখবে মহিলা রোগীকে, পুরুষ ডাক্তার দেখবে পুরুষ রোগীকে। জায়গা প্রায় 2000 স্কোয়ার ফিট, মহিলাদের বসার ব্যবস্থা আলাদা, পুরুষদের জন্য আলাদা, বাচ্চারা ছোট হলে যে কোনো জায়গায় বসতে পারে সমস্যা নেই। মহিলা রোগীকে দেখবে মহিলা ডাক্তার, আর ইনশাল্লাহ আমরা চাই এখানে সব ডাক্তার যেন হয় MBBS এবং MD, কারণ তারা আরো বেশি প্রফেশনাল। সব জায়গায় এয়ার কন্ডিশন, তবে ফ্রি, ভালো কোয়ালিটির ওষুধ। আর ইনশাল্লাহ আমি একজন মেডিকেল ডাক্তার, আমি চেষ্টা করব আমার পুরনো ক্লিনিকের চেয়ে এখানে যেন আরো বেশি ভালো চিকিৎসা সেবা দিতে পারি। আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি, তবে আমার বাবা ভাই মাশাল্লাহ ডাক্তার, তারাও একটা মেডিকেল সেন্টার চালান, তবে সেখানে চার্জ করা হয়, ওটা তাদের জীবিকা, তাই সেটা নেন। তবে ইনশাল্লাহ ফ্রি মেডিকেল সেন্টার, ইনশাল্লাহ আমরা আরো ভালো সার্ভিস দেব, ইনশাল্লাহ আমাদের পুরনো সেন্টারের চেয়ে এখানে আরো ভালো সার্ভিস দেব ইনশাল্লাহ। পুরো এয়ার কন্ডিশন, আলাদা ওয়েটিং রুম, স্বাস্থ্যসম্মত, তবে ফ্রি। যাদের টাকা নেই তাদের জন্য ফ্রি, যে কেউ আসতে পারেন, মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও আসতে পারেন। ওয়েটিং রুমে কোনো স্টারডাস্ট ম্যাগাজিন থাকবে না, ফিল্মফেয়ার ম্যাগাজিন থাকবে না, থাকবে ইসলামিক বই, দেখবেন ইসলামিক স্যাটেলাইট চ্যানেল। আপনি যদি কোনো বড় ডাক্তারের কাছে যান, ফিল্মফেয়ার ম্যাগাজিন, স্টারডাস্ট। আমাদের এখানে সুস্থ হওয়ার পাশাপাশি ইনশাল্লাহ তাদের ইমানে সুস্থ হয়ে যাবে। নিরাময়ের মালিক আল্লাহ। তাহলে আমি যেটা বলবো, কোনো মহিলা যদি মেডিকেল কলেজে পড়তে চায়, আলাদা কলেজ না থাকে তাহলেও পড়তে পারবে, তবে হিজাব পালন করতে হবে। ডাক্তার হয়ে গেলে অন্যরাও হিজাব পালনে উৎসাহিত হবে। যখন সেই মুসলিমা ডাক্তার হবে তখন তাকে দেখে অনেকেই হয়তো হিজাব পালন করা শুরু করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ দুইটা প্রশ্ন, একটা এই মাইকে আর একটা ওই মাইকে, আর ডাক্তার জাকির উত্তর দেওয়ার জন্য 5 মিনিটের মতো সময় পাবেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আমি একজন রিবার্ডেড, আমার নাম আব্দুল্লাহ শেখ, আগে আমার নাম ছিল সুশান কুমার মণ্ডল। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম ধর্ম পালন সম্পর্কে। আমি পবিত্র কোরআন পড়ে জানতে পেরেছি যে পরকালে বেহেশত থাকবে, আর যদি আমি বেহেশতে যেতে চাই তাহলে কোরআন আর হাদিসের কথাগুলো মেনে চলতে হবে পুরোটাই। তারপর যখন হাদিস আর কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম আমাকে সুন্নাত সবগুলি পালন করতে হবে। এখন এই সুন্নাতগুলি আমাকে একটা সমস্যা ফেলে দিয়েছে, কারণ হলো আমার মা। মা আমাকে বলছে দাড়ি কেটে ফেলতে, টুপি খুলে ফেলতে, সব সুন্নত বাদ দিতে। মা চায় আমি যেন হিন্দুদের মতো থাকি, আর বলে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবে, নামাজ পড়া লাগবে না। এভাবে সব সময় আমার উপর জোরাজোরি করে যে এটা করতে হবে, ওটা করতে হবে। এখন আমি সেগুলো কি করব, নাকি আমি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি তাদের সাথেই থাকব? মাশাআল্লাহ ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, আপনি মুসলিম হয়েছেন, আপনি বুঝতে পেরেছেন কোরআন সুন্নাহ মেনে চললে বেহেশতে যেতে পারবেন, হাদিস পড়ার পর সুন্নাহ মেনে চলছেন, তারপর মাথায় টুপি পরেছেন, মুখে দাড়ি রেখেছেন, কিন্তু আপনার মা বলছেন দাড়ি কেটে ফেলো, টুপি খুলে ফেলো। এখন কি করা উচিত? পবিত্র কোরআনের সূরা লোকমান অধ্যায় 31:14 বলা হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। অনেক কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন, অনেক কষ্ট করে তাকে জন্ম দেন। ঠিক এর পরের আয়াতটা বলছে সূরা লোকমান অধ্যায় 31:15, কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে জোর করে যার বিষয়ে কিছু জানো না, তাহলে তাদের কথা মানবে না, কিন্তু তাদের ভালোবাসা আর সহানুভূতি দেখাও। একই কথা আছে সূরা আনকাবুতে অধ্যায় 29:8 বলা হয়েছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সহিত সদ্ব্যবহারের, কিন্তু পিতামাতা যদি এমন কিছু করার জন্য জোরাজোরি করে যেমন আল্লাহর সাথে কাউকে শরীক করা যার ব্যাপারে তুমি কিছু জানো না, তাহলে তাদের মানবে না, তারপরও তাদের ভালোবাসা দাও, সহানুভূতি দেখাও। কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পারি যে বাবা মাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তাদের কথা মেনে চলবেন, তবে যদি তারা এমন কিছু করতে বলে যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, শুধুমাত্র এমন পরিস্থিতিতে অমান্য করা যাবে, তারপরও তাদের সহানুভূতি ভালোবাসা দিতে হবে। যদি মা আপনাকে বলে দাড়ি কেটে ফেলো, আপনি বলবেন মা একটা কথা শোনো, আমাদের নবীজি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অফ ড্রেস 780 নম্বর হাদিস,
যে পুত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো, গোফ ছেটে ভালো দাড়ি রাখো। আমি নবীজির কথা মানছি। এই নবীজি আরো বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেস্তে সরে যাবে মা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, তোমাকে খুব শ্রদ্ধা করি। নবীজি আরো বলেছেন, পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবে সে হলো তোমার মা। এরপর কাকে? তোমার মাকে। এরপর কাকে? তোমার মাকে। সেই মাকে যদি অমান্য করি তাহলে শ্রদ্ধা করা বন্ধ করে দিতে হবে। মা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে মান্য করি, যতক্ষণ তুমি সেই লোকের বিরুদ্ধে যাবে না যিনি আমাকে বেহেস্তে নিয়ে যাবেন, মানে আমাদের নবীজি। আপনার কথার উপর নির্ভর করছে। হয়তো ইসলাম গ্রহণ করার আগে আপনি মায়ের কথা মেনে চলতেন না, হয়তো তিনি বললেন একটা নীল শার্ট পরে এসো বাবা, রাখো, এগুলো আমি পছন্দ করি না মা। আর মুসলিম হয়ে বললেন, মা আমি নীল শার্টটাই পরে আসছি, আরে আমার ছেলের কি হলো? মুসলিম হওয়ার আগে আমাকে মানতো না, এখন মানছে, ছেলের কি হলো? তাহলে মুসলিম হওয়ার আগে আপনার মায়ের কথা মানতেন না, যখন মুসলিম হলেন তখন মান্য করা শুরু করলেন, যতক্ষণ না আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে মায়ের কথা যায়। পরিবর্তনটা বুঝতে পারবেন, তাকে ভালোবাসেন আর শ্রদ্ধা করেন। ধরুন আপনার মা মন্দিরে যায়, শিরক করা হারাম, তবে মন্দির থেকে বের হওয়ার পর আপনার দায়িত্ব তাকে বাসায় নিয়ে যাওয়া, কারণ তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। যদিও আপনার মা অমুসলিম, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। আপনার মা হয়তো বেহেশতে যেতে পারবে না, তারপরও আপনার বেহেশত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে। তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মান্য করেন, যতক্ষণ সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে না যায়। দেখবেন তার মধ্যে পরিবর্তন এসেছে, দেখবেন আপনার মা ভালোবাসবে। হয়তো ইসলাম গ্রহণও করতে পারেন তিনি, হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথাগুলো মেনে চলতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্যার, তারপরেও অনেক সমস্যা আছে। আমার মা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, কিন্তু আল্লাহকে মানার পরও মা এরকম কাজগুলো করছে, আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো মেনে চলার কোনো দরকার নেই, ইসলাম ধর্মে এগুলো মানার কোনো দরকার নেই, আমাকে ধর্মের কাজে বাধা দিচ্ছে। এখন আমি কি করব? আমি কি বাসা ছেড়ে বেরিয়ে যাব, নাকি আমার মায়ের কাছ থেকে দূরে থাকব? কারণ আপনি আগে বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত থাকে। সময় কম, অনুষ্ঠানের সময় প্রায় শেষ। এর পরও আপনি আপনার মাকে ভালোবাসেন, তাকে বলবেন, কোরআন বলছে তাতিউল্লাহ ওয়া তাতিউর রাসূল, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59। তাই কোরআন বলছে নবীজিকে মেনে চলতে, এ কারণেই আমি নবীজিকে মেনে চলছি, অন্য কারো কথাই মানছি না। আর কোরআন মেনে চললে, হাদিসও আপনাকে মেনে চলতে হবে, তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আপনাকে বাসা থেকে বের করে দিলে বাসা থেকে বেরিয়ে যান আপনি, তারপরে তাকে ভালোবাসেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। ভাই, আমরা এখানে উপস্থিত সকল দর্শক ভাই বোনদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার দেখা হবে। আগামী দিনগুলোতে আমাদের আরো অনুষ্ঠান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।